তো ডিফারেন্ট সেট অফ রেজিস্টার্স আছে তো আমরা আগের দিনে জেনারেল পারপাস রেজিস্টার তার সাথে আরও কিছু কনসেপ্ট করতে করতে আমরা ক্লাস শেষ করেছিলাম তো আজকে বেসিক্যালি আমি যে টাইপের রেজিস্টার মানে টাইপস অফ রেজিস্টার তো আমরা পড়ছি তার মধ্যে স্পেসিফিক্যালি আজকে যে টাইপটা ডিসকাশন করতে যাচ্ছি প্রথমে ফার্স্ট যেটা বা ডিসকাশন করব সেটা হচ্ছে ফ্ল্যাগ রেজিস্টার বা এটাকে আমরা অনেক সময় স্ট্যাটাস রেজিস্টারও বলে থাকি বা স্ট্যাটাস ফ্ল্যাগও বলা হয় তো কেন স্ট্যাটাস রেজিস্টার বা কেন নামটা ফ্ল্যাগ সমস্ত কনসেপ্টগুলো আমরা এখানে ডিসকাশন করব তো খুব ইম্পর্টেন্ট একটা টপিক যেটা আমরা পড়তে চাচ্ছি মানে যাচ্ছি এখান থেকে বেসিক্যালি সেমিস্টারে যে কোশ্চেন্সটা আসে সেটা হচ্ছে যে এক্সপ্লেন দ্য ফ্ল্যাগ রেজিস্টার অফ ইন্টেল এইট জিরো এইট সিক্স প্রসেসার তো তার রেসপেক্টে আমার ডিফারেন্ট ফ্ল্যাগ আছে কি কী ফ্ল্যাগ আছে সেটা আমরা এখানে দেখব সেই ফ্ল্যাগগুলো আমাকে এক্সপ্লেন করতে হবে তো কীভাবে এক্সপ্লেন করবো সেটা আমি বলবো কিভাবে আমরা ফ্ল্যাগগুলোকে এক্সপ্লেন করব তো এটা ইম্পর্ট্যান্ট টপিক তোমাদের সেমিস্টারের জন্য আর যেটাকে কিন্তু জানা মানে জানতে হবে বা বুঝতে হবে পুরো কনসেপ্টটা সেটা আমরা দেখব ওকে আমরা আগের দিনে রেজিস্টারের মধ্যে আমরা এই টাইপের রেজিস্টারগুলো আমরা আগের দিনে ডিসকাশন করেছি আমরা এ এক্স বি এক্স সি এক্স ডিএক্স আমরা ডিসকাশন করেছি আজকে বেসিক্যালি আমি ফ্ল্যাগ রেজিস্টার দিয়ে শুরু করছি দেখো আমরা এখানে দেখো একটা ফ্ল্যাগ রেজিস্টার দেখাচ্ছি আমার ফ্ল্যাগস এইচ আছে ফ্ল্যাগস লো আছে ফ্ল্যাগ রেজিস্টার বা যাকে আমরা বলছি স্ট্যাটাস ফ্ল্যাগ তার সাইজ কিন্তু সিক্সটিন বিট প্রত্যেকটা রেজিস্টার এখানে সিক্সটিন বিট করে ওয়াইড ওকে বা সিক্সটিন বিট লেন্থের মানে সিক্সটিন বিট কোনো ডেটাকে আমরা বা সিক্সটিনটা বিটকে আমি সেখানে স্টোর করতে পারবো তো সেরকমই স্ট্যাটাস ফ্ল্যাগও একটা সিক্সটিন বিট রেজিস্টার এইট জিরো এইট সিক্স প্রসেসারের এটা হচ্ছে এইচটা এখানে ইন্ডিকেট করছে হাই অর্ডার আর এখানে এলটা ইন্ডিকেট করছে লো অর্ডার মানে এইট বিট লো অর্ডার আর এটা হচ্ছে এইট বিট হাই অর্ডার তো আমার বেসিক্যালি স্ট্যাটাস ফ্ল্যাগের সাইজটা হচ্ছে সিক্সটিন বিট তো সেটা নিয়ে আজকে ডিসকাশন আমাদের প্রত্যেকটা ফ্ল্যাগের কনসেপ্ট খুব ভালো করে জানতে হবে তো আমরা এবার চলে আসি ফ্ল্যাগ রেজিস্টারটা অ্যাকচুয়ালি কেমন দেখতে হয় সিক্সটিন যে বিট থাকে তো কটা ফ্ল্যাগ আছে বা কোন বিটটাকে কোন ফ্ল্যাগটা অকুপাই করে আছে সেটা কিন্তু আমাকে জানতে হবে আমার কিন্তু সেই অর্ডারিংটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট যে কোন বিটে আমার কোন ফ্ল্যাগটা অ্যাকচুয়ালি রিসাইড করে তো এইট জিরো এইট সিক্স টোটাল নটা ফ্ল্যাগ আছে টোটাল নটা ফ্ল্যাগ আছে ফাইভ প্লাস ফোর আমরা ফাইভ প্লাস ফোর কে কেন বলছি কথাটা কারণ পাঁচটা ফ্ল্যাগ বেসিক্যালি এইট জিরো এইট ফাইভ পাঁচটা ফ্ল্যাগ আছে আর অ্যাডিশনালি এইট জিরো এইট সিক্সে আরও চারটে ফ্ল্যাগকে অ্যাড করা হয়েছে তার নিয়ে তার কাউন্টিংটা হচ্ছে আমাদের নাইন তো টোটাল নাইন ফ্ল্যাগ আছে মানে ফ্ল্যাগ বিট আছে নটা ফ্ল্যাগের বিট আছে তো প্রত্যেকটা ফ্ল্যাগ প্রত্যেকটা ফ্ল্যাগের ভ্যালু আইদার যেহেতু ওয়ান বিট করে সাইজ প্রত্যেকটা ফ্ল্যাগের তাহলে প্রত্যেকটা ফ্ল্যাগের মধ্যে আমি আইদার ওয়ানকে রাখতে পারবো কিংবা জিরোকে রাখতে পারবো তো যদি আমার এই পার্টিকুলার ফ্ল্যাগটা ওয়ান কখন হবে আর সেই ফ্ল্যাগটা কখন জিরো হবে যদি সেটা আমরা জানতে পারি তাহলে কিন্তু সেই ফ্ল্যাগের ফ্ল্যাগটা কি কাজ করে আমরা সেটা বুঝতে পারবো তাহলে আমরা যাকে জিরো বা ওয়ান বলছি জিরো মানে হচ্ছে রিসেট হবে কখন ফ্ল্যাগটা আর ওয়ান মানে কখন ফ্ল্যাগটা আমার সেট হবে তো সেট রিসেটের ডিফারেন্ট কন্ডিশনস আছে সেই কন্ডিশনসগুলো আমরা নটা ফ্ল্যাগের জন্য আমরা পড়ব তাহলে এইট জিরো এইট সিক্স মাইক্রোপয়েসে টোটাল কিন্তু নাইন নাম্বার অফ ফ্ল্যাগস আছে ওকে এই নটার মধ্যে ছটা যে ফ্ল্যাগ সেই ছটা ফ্ল্যাগকে আমরা বেসিক্যালি আমরা বলতে পারি স্ট্যাটাস ফ্ল্যাগ বা কন্ডিশনাল ফ্ল্যাগ স্ট্যাটাস ফ্ল্যাগ বা কন্ডিশনাল ফ্ল্যাগ আর নটার মধ্যে তোমার যে বাকি যে তিনটে সেই তিনটে ফ্ল্যাগকে আমরা বলতে পারি কন্ট্রোল ফ্ল্যাগ ওকে আমি একটা সাব করছি নটার মধ্যে আমি আবার সাব করছি একটা হচ্ছে স্ট্যাটাস ফ্ল্যাগ বা কন্ডিশনাল ফ্ল্যাগ আরেকটা হচ্ছে কন্ট্রোল ফ্ল্যাগ আমার মেশিনের বা এইট জিরো এইট সিক্স প্রসেসারের ডিফারেন্ট অপারেশনকে কন্ট্রোল করতে পারে এই তিনটে ফ্ল্যাগ নামগুলো বলবো কি তিনটে কোন তিনটে ফ্ল্যাগ আর ছটা ফ্ল্যাগ আছে যে ফ্ল্যাগগুলো আমার অ্যারিথমেটিক বা লজিক্যাল অপারেশনস পারফর্ম হওয়ার পর তাদের ভ্যালু ফ্ল্যাগ ফ্ল্যাগের ভ্যালুগুলো আমার আয়তার সেট হবে কিংবা রিসেট হবে সেটা কিন্তু ডিপেন্ড করে পুরোপুরি আমার অ্যারিথমেটিক বা লজিক্যাল অপারেশানস কীভাবে পারফর্ম হচ্ছে তারপর তো এই ছটা প্লাস তিনটে এই নটা ফ্ল্যাগের কাজ আমরা দেখব এবার যদি একটু আমরা এ যদি কি কোনটা বলবো কন্ট্রোল ফ্ল্যাগ আমার প্রসেসার কন্ট্রোল করার জন্য যে তিনটে ফ্ল্যাগ আছে বেসিক্যালি সেই তিনটে ফ্ল্যাগের স্ট্যাটাস দেখে আমরা প্রসেসার বুঝতে পারে যে এখন প্রসেসার কিভাবে অপারেশন করবে বা এখন কারেন্টলি কোন স্টেটে আছে সেটা কিন্তু প্রসেসার সেটা বুঝতে পারে মানে পয়সাকে আমরা কন্ট্রোল করতে পারি এই তিনটে ফ্ল্যাগের হেল্প নিয়ে আর ছটা হচ্ছে কন্ডিশনাল ফ্ল্যাগ যেটা আমার অ্যারিথমেটিক বা লজিক্যাল অপারেশন পারফর্ম হওয়ার পর আমার এই ছটা ফ্ল্যাগের ভ্যালু আইদার সেট হবে কিংবা রিসেট হবে সেটা আমরা এক্সাম্পলের দিয়ে আমরা দেখবো যে এই ছটা ফ্ল্যাগের ভ্যালু কীভাবে মডিফিকেশন হচ্ছে বা কীভাবে চেঞ্জ হচ্ছে আমি পুরোটা এক্সাম্পল দিয়ে দেখাবো ফ্ল্যাগের কনসেপ্টটাকে এবার যদি আমরা দেখে নিই কি কি ফ্ল্যাগ আছে না আমরা এইট জিরো এইট ফাইভ মাইক্রোপয়েসা যদিও আমাদের ছিল না তো সেখানে আমরা পাঁচটা ফ্ল্যাগের কথা জানতে পারি সেই পাঁচটা ফ্ল্যাগের নাম হচ্ছে আমরা জানি সবাই সেটা হচ্ছে সাইন ফ্ল্যাগ নাম্বার টু হচ্ছে জিরো ফ্ল্যাগ নাম্বার থ্রি হচ্ছে বলো এরপর কি ফ্ল্যাগ ক্যারি ফ্ল্যাগ ক্যারি ফ্ল্যাগ আছে নাম্বার ফোর প্যারিটি ফ্ল্যাগ আর হচ্ছে অক্সিলারি ক্যারি ফ্ল্যাগ ওকে প্যারিটি ফ্ল্যাগ আর নাম্বার ফাইভ হচ্ছে অক্সিলারি ক্যারি ফ্ল্যাগ এই পাঁচটা ফ্ল্যাগ কিন্তু অলরেডি এক্সিস্ট করে এইট জিরো এইট ফাইভ মাইক্রো প্রসেসারে ওকে আর এইট জিরো এইট সিক্স আমার এই পাঁচটার সাথে এই যে স্ট্যাটাস ফ্ল্যাগ যাকে বলছি ছটা আছে তার মধ্যে আরেকটা ফ্ল্যাগকে এখানে ইনকর্পোরেট করা হয়েছে সেই ফ্ল্যাগটার নাম হচ্ছে ওভার ফ্লো ফ্ল্যাগ ওভার ফ্লো ফ্ল্যাগ দিয়ে তোমার কটা হলো ছটা হলো তাহলে এই ছটা ফ্ল্যাগকে আমরা কী বলতে পারি স্ট্যাটাস ফ্ল্যাগ বা কন্ডিশনাল ফ্ল্যাগ আমি স্ট্যাটাস ফ্ল্যাগের নামটা আমি অতটা বলবো না আমি বেসিক্যালি এটাকে বলব কন্ডিশনাল ফ্ল্যাগ বা কন্ডিশনাল ফ্ল্যাগ আমার কন্ডিশনের উপর ডিপেন্ড করে ফ্ল্যাগটার ভ্যালুগুলো চেঞ্জ হবে তো কীভাবে চেঞ্জ হয় সেটা আমরা দেখবো এক্সাম্পলের শ্রুতি আর যে তিনটে আমাদের আছে সেই তিনটে ফ্ল্যাগ যেটা এইট জিরো এইট সিক্সে নতুন তিনটে ফ্ল্যাগ ইনকর্পোরেট করা হয়েছে সেই তিনটের মধ্যে আমাদের পরে ফার্স্ট হচ্ছে তোমার আমি বলতে পারি এখানে ট্র্যাপ ফ্ল্যাগ ট্র্যাপ ট্র্যাপ ফ্ল্যাগ নাম্বার টু ডাইরেকশনাল ফ্ল্যাগ বা ডিরেকশন ফ্ল্যাগ বলা হয় অনেক সময় বা ডাইরেকশনাল ফ্ল্যাগও বলতে পারি আর নাম্বার থ্রি হচ্ছে ইন্টারাপ্ট এনাবেল ফ্ল্যাগ ওকে ইন্টারাপ্ট এনাবেল ফ্ল্যাগ যে তিনটে নতুনভাবে ইনকর্পোরেট করা হয়েছে এইট জিরো এইট সিক্স প্রসেসারে সেই তিনটে হচ্ছে এটা তাহলে ছটা আমার এখানে কন্ডিশনাল ফ্ল্যাগ আর তিনটে হচ্ছে আমার এখানে কন্ট্রোল ফ্ল্যাগ ওকে এই নটা ফ্ল্যাগের কাজ আমরা দেখব এবার এই ফ্ল্যাগটার কেন দরকার লাগে না এইট জিরো এইট সিক্স মধ্যে আমাদের অ্যারিথমেটিক লজিক ইউনিট আছে তো অ্যারিথমেটিক লজিক ইউনিট যখনই কোনো একটা অ্যারিথমেটিক অপারেশনকে পারফর্ম করে বা যখনই কোনো একটা লজিক্যাল অপারেশনসকে পারফর্ম করে সেই অপারেশনসটা পারফর্ম করার পর অ্যাকর্ডিংলি কিন্তু আমার ফ্ল্যাগ রেজিস্টারের ভ্যালুগুলো বা প্রতিটা ফ্ল্যাগের ভ্যালুগুলো কিন্তু অ্যাকর্ডিংলি চেঞ্জ হয় বা মডিফাই হয় সেটা কিন্তু ডিপেন্ড করে আমার অ্যারেথমেটিক রেজাল্টটা কী আসছে তার উপরে তো তার জন্য ডিফারেন্ট সাইন ফ্ল্যাগের ভ্যালু চেঞ্জ হয় সেটা সেট হয় বা রিসেট হয় আমার জিরো ফ্ল্যাগের ভ্যালুটা সেট হয় বা রিসেট হয় ক্যারি ফ্ল্যাগ সেই অ্যাকর্ডিংলি তাই সেট বা রিসেট কখন সেট হয় কখন রিসেট হয় সেটা আমরা পড়বো এখানে তো বেসিক্যালি ফ্ল্যাগটাকে কিন্তু মেনটেন করা হয় সেই পারপাসে যে আমার অপারেশনের কি স্ট্যাটাস আমার যে এলইউ যে অপারেশনসটা পারফর্ম করলো সিপিইউ তো আর অপারেশনসটাকে দেখবে না চেক করবে না যে কিভাবে এল ইউ করেছে সে জাস্ট দেখবে স্ট্যাটাসটা যে কোনো ক্যারি এসছে কিনা আমার রেজাল্টে আমার রেজাল্টটা কি পজিটিভ না নেগেটিভ দ্যাট ইজ আই সেটাকে কিন্তু ইন্ডিকেট করবে আমার সাইন ফ্ল্যাগ জিরো ফ্ল্যাগ দিয়ে সে চেক করবে যে আমার রেজাল্টটা কি সব জিরো হয়ে গেছে অ্যারিথমেটিক বা লজিক্যাল অপারেশনস হওয়ার পর আমার কোনো আমার প্যারেটি কি আছে সেটা ইভেন্ট প্যারেটি আছে না অড প্যারেটি আছে আমার রেজাল্টের মধ্যে নাম্বার অফ ওয়ান আর দেখবে যে আমার ইন্টারমিডিয়েট প্লেসে কোনো ক্যারি এসছে কি না দ্যাট ইজ আ অক্সিলারি ক্যারি ফ্ল্যাগ আর তার সাথে হচ্ছে আমার রেজাল্টটা কি এক্সিট করে যাচ্ছে ওভারফ্লো করে যাচ্ছে আমার যত রেজিস্টার আছে তার থেকে কি আমার রেজাল্টটা কি ওভারফ্লো করে যাচ্ছে দ্যাট ইজ আ ওভার ফ্লো ফ্ল্যাগ তো এই স্ট্যাটাসটা কিন্তু বেসিক্যালি চেক করে সিপিউ বা এইট জিরো এইট সিক্স প্রসেসার তার জন্য এই ফ্ল্যাগটার নাম হচ্ছে স্ট্যাটাস ফ্ল্যাগ বা স্ট্যাটাস রেজিস্টার আমার রেজাল্টের স্ট্যাটাসটাকে দেখা যায় আর এর নামটা কেন ফ্ল্যাগ না ফ্ল্যাগের আমরা জানি তোমার তার দুটো এন্ড থাকে না দুটো সাইড থাকে ফ্ল্যাগের তো সেরকম আমার দেখো প্রত্যেকটা ফ্ল্যাগে কিন্তু বা দুটো করে ভ্যালু থাকে একটা হচ্ছে ওয়ান বা সেট অথবা আমার ভ্যালুটা হচ্ছে জিরো বা রিসেট তার জন্য কিন্তু নামটা হচ্ছে ফ্ল্যাগ ওকে তো আমরা কেন বলা হয় স্ট্যাটাস ফ্ল্যাগ সেটাও দেখলাম আর কেনই বা বলা হয় ফ্ল্যাগ হ্যাঁ সেটাও আমরা দেখলাম এখন এই প্রত্যেকটা ফ্ল্যাগ আমরা ইন্ডিভিজুয়ালি আমরা ডিসকাশন করব। যেটা আমাদের টপিকের মধ্যে রয়েছে এবার আমার সিক্সটিন নাম্বার অফ বিট আছে আমার ফ্ল্যাগের তো সাইজ তো সিক্সটিন তাহলে আমার তো নটা ফ্ল্যাগ আর বাকি সাতটা বিট আমার আনডিফাইন্ড থাকে 9+7 নাইন প্লাস সেভেন মানে সিক্সটিন তো সেই যে সাতটা বিট আমার আনডিফাইন্ড থাকছে সেখানে আমরা জাস্ট ক্রস করে রাখব জাস্ট ক্রস করে রাখবো বা আনডিফাইন্ড বলে আমরা সেটাকে মেনশন করে রাখবো আর এই এইট জিরো এইট সিক্স মাইক্রোপয়েসারের যে সিক্সটিন যে ফ্ল্যাগ রেজিস্টার সিক্সটিন বিটের যে ফ্ল্যাগ রেজিস্টার সেই সিক্সটিন বিটের ফ্ল্যাগ রেজিস্টারের মধ্যে আমার নটা ফ্ল্যাগ রয়েছে আর সাতটা আমার আনডিফাইন থাকছে টোটাল হচ্ছে আমার সিক্সটিন এই সিক্সটিন বিটের যে কম্বিনেশনস সেটাকে আবার অনেক সময় বলা হয় প্রোগ্রাম স্ট্যাটাস ওয়ার্ড বা পি এস অনেক সময় শর্ট কোয়েশ্চেন আসে যে হোয়াট ইজ পি তাহলে পিএস বলতে আমরা কী বুঝি না আমার জিরো এইট সিক্স মাইক্রো প্রসেসারের যে সিক্সটিন বিটের যে ফ্ল্যাগ রেজিস্টার রয়েছে যার মধ্যে নটা ফ্ল্যাগ অ্যাকচুয়ালি আমার রিসাইড করছে বা এক্সিস্ট করে নটা ফ্ল্যাগ বাকি সাতটা বিট আমার আনডিফাইন্ড এই নাইন প্লাস সেভেন বিটের যে কম্বিনেশন দ্যাট ইজ অলসো কল্ড প্রোগ্রাম স্ট্যাটাস ওয়ার্ড বা পি ওকে তো এখন ফ্ল্যাগটা কেমন দেখতে হয় সেই ষোলোটা বিটের মধ্যে কোন বিটগুলো আনডিফাইন্ড আর কোন বিটগুলো ডিফাইন্ড ফ্ল্যাগ দিয়ে সেটা আমরা একটু ডায়াগ্রামের থ্রু দিয়ে জাস্ট দেখে নেবো এখানে আমি একটা স্পেসিফিক একটা ডায়াগ্রামকে শেয়ার করেছি সবাই নিশ্চয়ই ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ যে আমি যদি এখানে বিট নাম্বারগুলো যদি একটু মেনশন করে রাখি দেখো আমি বিটটাকে রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করছি এটা হচ্ছে বিট জিরো এটা হচ্ছে বিট ওয়ান এটা টু বিট নাম্বার টু এটা বিট নাম্বার থ্রি এটা বিট নাম্বার ফোর আমি এভাবে বিটগুলোকে মেনশন করছি ফাইভ সিক্স এটা হচ্ছে সেভেন এটা হচ্ছে এইট এটা হচ্ছে নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সো এটা সাইজ হচ্ছে তোমার সিক্সটিন বিট এটা তোমার সাইজটা হচ্ছে সিক্সটিন বিটের ফ্ল্যাগ রেজিস্টার ওকে তো এবার আমরা দেখতে পেয়েছি যে কোন বিটগুলো এখানে আনডিফাইন্ড আছে দেখো ক্রস করা আছে তাহলে এই বিটগুলোকে আমরা আনডিফাইন্ড বলতে পারি যেমন এক নাম্বার বিটটা আমার আনডিফাইন্ড আছে বা ফার্স্ট পজিশনে আমার যে বিটটা রয়েছে আমার থার্ড পজিশনে তোমার যে বিটটা রয়েছে মানে অ্যাকর্ডিং টু দ্য এই সিকোয়েন্স জিরো ওয়ান টু থ্রি করে মানে এটা অ্যাকচুয়ালি ফোর্থ পজিশানস আমার এটা আনডিফাইন্ড আছে আমার এদিকে টুয়েলভ থেকে আপ টু ফিফটিন পর্যন্ত প্রত্যেকটা বিট কিন্তু এখানে আনডিফাইন্ড এখানে কিন্তু কোনো ভ্যালু বসবে না জিরোও বসবে না ওয়ানও বসবে না এটা কিন্তু আনডিফাইন্ড আর জিরো বিট ইন্ডিকেট করছে ক্যারি ফ্ল্যাগকে আমার সেকেন্ড মানে সেকেন্ড বিটটা আমার ইন্ডিকেট করছে প্যারেটিভ ফ্ল্যাগকে এই সিকোয়েন্সটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে পরীক্ষায় আসলে কিন্তু আমাকে এই ডায়াগ্রামটা যদি আমরা জিরোতে যদি আমরা প্যারেটিভ ফ্ল্যাগ দিয়ে দিই তাহলে কিন্তু ভুল হয়ে যাবে জিরোটা কিন্তু আমাকে ক্যারি ফ্ল্যাগটাকে আমাকে ডিফাইন করতে হবে বা আমাকে মেনশন করতে হবে ওকে তো আমরা প্রত্যেকটা বিটে কোন বিটে আমার কোন ফ্ল্যাগটা রিসাইড করে সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ওকে তো এটা তো যার তার একটা ছোট্ট ডায়াগ্রাম হলো এবার প্রত্যেকটা ফ্ল্যাগ কিভাবে কাজ করে সেটাতে আমরা একটু ডিসকাশনে আসবো ওকে প্রথমেই আমরা যদি এখানে প্রত্যেকটা কাজ এখানে দেওয়া আছে যে কোন ফ্ল্যাগগুলো কখন সেট হয় কখন রিসেট হয় কিন্তু সেই ডিসকাশনে না গিয়ে আমরা এখন প্রত্যেকটা ফ্ল্যাগ সম্বন্ধে আমরা ইন্ডিভিজুয়ালি আমরা জানার চেষ্টা করবো ফার্স্টে চলে আসি ক্যারি ফ্ল্যাগের কনসেপ্টে ফার্স্টে চলে আসছি আমরা ক্যারি ফ্ল্যাগের কনসেপ্টে যাকে আমরা ইন্ডিকেট করতে পারি সি এফ দিয়ে তাহলে প্রত্যেকটা ফ্ল্যাগের সাইজ কত প্রত্যেকটা ফ্ল্যাগের সাইজ কত হলো প্রত্যেকটা ফ্ল্যাগের সাইজ কত বলো বলো ওয়ান বিট করে বিট প্রত্যেকটা ফ্ল্যাগের সাইজ হচ্ছে ওয়ান বিট করে তাহলে তার মধ্যে অ্যালাউড যে ভ্যালু বা ডিজিট সেটা আইদার জিরো অথবা ওয়ান যদি সেটা জিরো হয় তাহলে তাকে আমরা বলবো রিসেট কন্ডিশনে আছে বা আমার সেই ফ্ল্যাগটা রিসেট আর যদি ওয়ান থাকে সেটাকে আমরা বলবো সেট কখন আমার এই ফ্ল্যাগটা সেট হবে বা কখন আমার এই ফ্ল্যাগটা রিসেট হবে সেটা কিন্তু ডিপেন্ড করবে আমার অ্যারিথমেটিক অপারেশানস বা লজিক্যাল অপারেশনের রেজাল্টের উপরে ওকে রেজাল্টের ওপরে তো ফার্স্টে চলে আসি আমাদের ক্যারি ফ্ল্যাগের কনসেপ্ট তো ক্যারি ফ্ল্যাগ কখন সেট হবে না আমি বললাম যে আমি বলছি এরকমভাবে বলছি যে যে দ্য ক্যারি ফ্ল্যাগ দা ক্যারি ফ্ল্যাগ ইজ সেট টু ওয়ান ইফ ক্যারি ইজ জেনারেটেড ইফ ক্যারি ইজ জেনারেটেড আমরা নিশ্চয় বুঝতে পারছি আমরা যে ধরে নাও আমি দুটো হেক্স নাম্বারের মধ্যে আমি অ্যাডিশান করেছি সাপোজ আমার একটা হেক্স নাম্বার হচ্ছে এ ফাইভ আর হেক্স নাম্বার হচ্ছে বি ফাইভ দুটো এইট বিট এইট বিট করে নাম্বার নিয়েছি আমি এখানে বেসিক্যালি এটা এইট বিট নাম্বার আমি এটা অ্যাডিশন করবো জাস্ট এটার মধ্যে আমি অ্যাডিশান করবো দুটো হেক্স নাম্বারে অ্যাডিশান করবো আমরা এ মানে হচ্ছে দশ মানে হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো আর ফাইভ মানে হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান আমি তাকে বাইনারিতে কনভার্ট করলাম হেক্স নাম্বারকে বাইনারিতে কনভার্ট করতে গেলে আমরা শর্ট মেথড যেটা আমরা প্রতিটা নাম্বারকে কী করি প্রতিটা ডিজিটকে আমরা বিট ফোর বিট করে বাইনারি করি কারণ যেহেতু আমার এই বেসটা হচ্ছে সিক্সটিন তাহলে টু টু দি পার ফোর মানে হচ্ছে সিক্সটিন তার জন্য কিন্তু আমার চারটে বিটের একটা গ্রুপিং করি ওকে বি ফাইভ মানে হচ্ছে বি মানে হচ্ছে ইলেভেন ইলেভেন মানে হচ্ছে ওয়ান জিরো ওয়ান ওয়ান আর ফাইভ মানে হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান আমরা এটাকে আবার অ্যাড করবো আমরা এটাকে আবার অ্যাড করবো তো ওয়ান ওয়ান অ্যাড করলে আমরা এখানে পাচ্ছি জিরো আমার ক্যারি থাকছে ওয়ান আবার এটাকে যোগ করলে ওয়ান হয় আবার ওয়ান ওয়ান যোগ করলে আমরা পাচ্ছি জিরো ক্যারি থাকছে ওয়ান এটা আমরা ওয়ান পাচ্ছি জিরো ওয়ান অ্যাড করলে ওয়ান 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 অ্যাড করলে জিরো ক্যারি ওয়ান আবার ওয়ান জিরো জিরো যোগ করলে ওয়ানই হয় এবার ওয়ান প্লাস ওয়ান মানে হচ্ছে জিরো ক্যারি ওয়ান সেই ক্যারিটা আমাদের এখানে বসছে ওকে তাহলে ক্যারি ফ্ল্যাগটা কখন সেট হবে বা কখন ওয়ান হবে ক্যারি ফ্ল্যাগের ভ্যালুটা যদি ক্যারি জেনারেট হয় তাহলে আমার এই অ্যারিথমেটিক এটা তো একটা অ্যারিথমেটিক অপারেশনস তাই না এটা হচ্ছে একটা অ্যারিথমেটিক অপারেশনস তাহলে এই অ্যারিথমেটিক অপারেশনসটা পারফর্ম করে কে না অ্যারিথমেটিক লজিক ইউনিট তাহলে আমার অ্যারিথমেটিক লজিক ইউনিট এই অপারেশনটাকে পারফর্ম করার পর সে এখন ক্যারি ফ্ল্যাগের ভ্যালুটাকে কী দিয়ে সেট কী কী করে দিল সে এখন কিন্তু ক্যারি ফ্ল্যাগের যে বিটটা আছে সেটা কিন্তু সে সেট করে দিল সেট মানে ওয়ান করে রাখলো তাহলে যখনই ক্যারি ফ্ল্যাগের এই ভ্যালুটা যখন দেখবে সিপিউ বা এইট জিরো এইট সিক্স মাইক্রো তখন সে কিন্তু এটাকে ওয়ান দেখে বুঝতে পারবে যে তার মানে নিশ্চয়ই এল ইউ যে অপারেশনসটা পারফর্ম করেছে সেটা আইদার কোনো অ্যারিথমেটিক অপারেশনস হতে পারে বা সেটা কোনো লজিক্যাল অপারেশনস হতে পারে তার জন্য কিন্তু আমার ক্যারি ফ্ল্যাগের ভ্যালুটা কিন্তু এখানে সেট হয়েছে মানে তার মানে ক্যারি জেনারেট হয়েছে তার মানে ক্যারি জেনারেট হয়েছে ওকে তাহলে এখন এটা সেট হলো আর কখন ক্যারি ফ্ল্যাগটা আমার রিসেট হবে না দ্য ক্যারি ফ্ল্যাগ ইজ রিসেট টু জিরো রিসেট টু জিরো আমরা কি তার রিভার্সটা আমরা বলতে পারি তাহলে ক্যারি জায়গা জিরো হওয়া মানে তার মানে কোনো ক্যারি জেনারেট হয়নি না হোয়েন দেয়ার ইজ নো ক্যারি আউট হোয়েন দেয়ার ইজ নো ক্যারি আউট বলতে পারি তো হোয়েন দেয়ার ইজ নো ক্যারি আউট হোয়েন দেয়ার ইজ নো ক্যারি আউট মানে কোনো ক্যারি আমার জেনারেট হয়নি অ্যারিথমেটিক অপারেশন বা লজিক্যাল অপারেশন করার পর তার জন্য আমার ক্যারি ফ্ল্যাগের বিটটা তখন কি হয়েছে রিসেট হয়েছে ওকে ক্লিয়ার সবার কাছে ক্লিয়ার কখন সেট হবে কখন রিসেট হবে হ্যাঁ বলো রিপ্লাই করো সবার কাছে ক্লিয়ার কনসেপ্টটা হ্যাঁ স্যার হ্যাঁ স্যার হ্যাঁ স্যার ওকে হ্যাঁ স্যার তাহলে আমরা ক্যারি ফ্ল্যাগ বুঝতে পারলাম কখন ক্যারি ফ্ল্যাগ সেট হবে কখন ক্যারি ফ্ল্যাগটা রিসেট হবে যদি ক্যারি আসে তাহলে ওয়ান হবে যদি ক্যারি না আসে তাহলে জিরো হবে সিম্পল কনসেপ্ট ওকে আমরা চলে আসি নেক্সট ফ্ল্যাগের কনসেপ্টে ওকে চলো নেক্সট ফ্ল্যাগ এটা আমরা ফার্স্ট ডিসকাশন করলাম ফার্স্ট ডিসকাশন করলাম আমরা নেক্সট ফ্ল্যাগে চলে আসছি নাম্বার টু আমরা এখন যেটা ডিসকাশন করবো দ্যাট ইজ আ প্যারেটি ফ্ল্যাগ আমি কিন্তু এই সিকোয়েন্সটা মেনটেন করছি না আমি যেভাবে আমার ডায়াগ্রামে দেওয়া আছে আমি কিন্তু সেই সিকোয়েন্সটা মেনটেন করছি না আমি আমাকে নটা ফ্ল্যাগ আমাকে বলতে হবে নটা ফ্ল্যাগ কিন্তু আমি আমার অর্ডারে বলছি ওকে আমি আমার অর্ডারে বলছি দ্যাট ইজ আ প্যারেটি ফ্ল্যাগ প্যারিটি ফ্ল্যাগের কনসেপ্ট আমরা এখন দেখব তো প্যারেটি ফ্ল্যাগ আমার এও সেট হবে রিসেট হবে অবশ্যই আমার ডিপেন্ডস করবে কিছু কন্ডিশন কন্ডিশনের ওপরে না সাপোজ ধরে নাও আমার একটা কোনো অ্যারিথমেটিক অপারেশনস পারফর্ম হলো আমার কোনো একটা অ্যারিথমেটিক অপারেশানস পারফর্ম হলো ঠিক আছে এবার অ্যারিথমেটিক অপারেশনসটা পারফর্ম হওয়ার পর সামথিং আমি হয়তো এক্স এক্সের সাথে আমি হয়তো ওয়াই ওয়াই এইচের হয়তো আমি অ্যাডিশন করেছি ফর এক্সাম্পল এক্স যদি আমার কোনো হেক্স নাম্বার নয় বা ওয়াই ওয়াইটা কোনো হেক্স নাম্বার নয় এখানে আমার কিছু ভ্যালু আসবে ভ্যালু থাকবে আমি দেখতে পাচ্ছি যে আমার অ্যাডিশনটা হওয়ার পর আমার এখানে এরকম একটা বিট প্যাটার্ন আমরা পেয়েছি অ্যাজ এ রেজাল্ট আমরা এরকম একটা বিট প্যাটার্ন আমরা পেয়েছি অ্যাজ এ রেজাল্ট ওকে এটা আমার ধরনের একটা রেজাল্ট পেয়েছি আমরা তাহলে এই রেজাল্টটাকে দেখার পর আমরা এখন ভালো করে অবজার্ভ করে দেখি যে আমার এই রেজাল্টের মধ্যে হাউ মেনি নাম্বারস অফ ওয়ান আর দেয়ার কতগুলো ওয়ান আছে এর মধ্যে না আমি দেখতে পাচ্ছি এখানে ওয়ান আছে তোমার চারটে তাই সেই চারটে ওয়ান আছে সেই চার হচ্ছে আমাদের ইভেন নাম্বার ফোরকে আমরা সবাই জানি এটা ইভেন্ট নাম্বার তাহলে আমার এখানে রেজাল্টের মধ্যে ইভেন্ট নাম্বার অফ ওয়ান আছে তাই না এক কথায় বলতে গেলে রেজাল্টের মধ্যে আমাদের ইভেন নাম্বার অফ ওয়ান আছে তো যদি আমার রেজাল্টে ইভেন নাম্বার অফ ওয়ান থাকে ইফ দ্য রেজাল্ট কন্টেন্স অ্যান্ড ইভেন নাম্বার অফ ওয়ান টাইম তাহলে এখন প্যারিটি ফ্ল্যাগটাকে আমরা এখন কি করে দেব প্যারেটি ফ্ল্যাগটাকে আমরা এখন কি করে দেবো মানে ওয়ান করে দেবো ওকে কেন না দ্য রেজাল্ট কন্টেন দ্য রেজাল্ট কন্টেন ইভেন নাম্বার অফ আর আদার আদারওয়াইজ যদি আমার অড নাম্বার অফ ওয়ান থাকে আমার রেজাল্টে আদারওয়াইজ প্যারিটি ফ্ল্যাগটাকে আমরা কি করে দেবো রিসেট করে দেবো জিরো আদারওয়াইজ প্যারিটি ফ্ল্যাগটা জিরো ওকে ক্লিয়ার তাহলে যদি রেজাল্টে আমার ইভেন্ট নাম্বার অফ ওয়ান থাকে তাহলে প্যারিটি ফ্ল্যাগটা হবে সেট আর যদি রেজাল্টে আমার অড নাম্বার অফ ওয়ান থাকে মানে আদারওয়াইজ আদার কন্ডিশনস ইফ আর এলস ইফ যদি এটা হয় তাহলে আমার এটা প্যারিটি ফ্ল্যাগের ভ্যালুটা আমার ওয়ান হবে আর এলস হলে আমার প্যারিটি ফ্ল্যাগটা জিরো হবে ওকে দ্যাট ইস ফ্ল্যাগের কনসেপ্ট থার্ড ফ্ল্যাগ ফ্ল্যাগটা ডিসকাশন করতে যাচ্ছি সেটা হচ্ছে জিরো ফ্ল্যাগ জিরো ফ্ল্যাগ জিরো ফ্ল্যাগ ওকে চলো জিরো ফ্ল্যাগেও আমরা আবার সেই সেট রিসেট এ গল্পই বলবো কখন সেট হবে কখন রিসেট হবে তো আমরা অ্যারিথমেটিক বা লজিক্যাল অপারেশনস পারফর্ম করার পর যদি রেজাল্টটাকে ভালো করে অবজার্ভ করে দেখব যে আমার রেজাল্টটা কি সব জিরো হয়ে গেছে যদি রেজাল্টটা জিরো হয়ে যায় তাহলে রেজাল্টটাকে জিরো হতে গেলে আমার আটটা বিটকেই জিরো হতে হবে আটটা বিটকেই জিরো হতে হবে রেজাল্টে তাহলেই বলতে পারবো আমার রেজাল্টটা জিরো আমি হয়তো এরকম একটা কোনো অপারেশন করেছি যে এক্স এক্সের সাথে আমি হয়তো ওয়াই ওয়াইয়ের হয়তো অ্যাডিশান করেছি ওয়াই ওয়াই এর সাথে আমি অ্যাডিশন করেছি আমি দেখতে পেয়েছি যে আমার এখানে রেজাল্টটা সব তোমার জিরো চলে আসছে আটটা পিটি তোমার জিরো চলে এসছে আটটা পিটি তোমার জিরো চলে এসছে তাহলে আমার রেজাল্টটা কিন্তু জিরো ওকে তাহলে জিরো ফ্ল্যাগটা তখনই সেট হবে ইফ দ্য রেজাল্ট অফ এনি অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল অপারেশনস ইজ জিরো ওকে তাহলে আমরা জিরো ফ্ল্যাগ ইজ সেট টু ওয়ান জিরো ফ্ল্যাগ ইজ সেট টু ওয়ান is set to one if if the result if the result of any arithmetic and logical operations if the result is zero if the result is zero or otherwise otherwise it is reset to zero সেট টু 1 আর হচ্ছে রিসেট টু 0 ওকে বোঝা গেল কনসেপ্ট হ্যাঁ স্যার বলছি লাস্টের ওই 8টা বিটই নিলেন কেন স্যার লাস্টে 8টা বিট তো দিন তো এটা তো রেজাল্ট আমার আমি দুটো 8 বিট নাম্বার এডিশন করছি দুটো 8 বিট নাম্বার এডিশন করছি আচ্ছা আচ্ছা আপনি ওই আলাদা করে সাইডে লিখেছেন তো ওই জন্য মনে না সাইডে না আমি এখানে তোমা দেখালাম যে তোমার তো না আমার এখানে এমন কিছু একটা কম্বিনেশন আছে যে এক্স এক্স অফ ফর एग्जांपल আর এটা ওয়াই ওয়াই অফ এইচ তাদের মধ্যে আমি হয়তো অ্যাডিশন করছি আমার এখানে আটটা বিট আছে আমার এখানেও আটটা বিট আছে তাদের মধ্যে অ্যাডিশন করে যদি আমার সবগুলো যদি জিরো চলে আসে দ্যাট মিনস জিরো রেজাল্টটা জিরো কোনো একটা যদি আমার এখানে ওয়ান থাকতো তাহলে কিন্তু সেটা নন জিরো রেজাল্ট সেটা কিন্তু আমার জিরো রেজাল্ট নয় আমার সবগুলো কিন্তু জিরো হতে হবে প্রত্যেকটা বিটকে কিন্তু জিরো হতে হবে তবেই বলতে পারবো সেটা জিরো রেজাল্ট ওকে দ্যাট ইস এ জিরো ওকে তাহলে যদি আমার জিরো হয়ে যায় রেজাল্টটা অ্যারিথমেটিক অপারেশন বা লজিক্যাল অপারেশন হওয়ার পর তাহলে আমার জিরো ফ্ল্যাগটা সেট হবে আর না হলে আমার জিরো ফ্ল্যাগটা রিসেট হবে দ্যাট ইজ আ জিরো ফ্ল্যাগ ওকে ক্লিয়ার সবার কাছে ক্লিয়ার কনসেপ্টটা তাহলে আমরা তিনটে ফ্ল্যাগ পড়লাম তিনটে ফ্ল্যাগ পড়লাম একটা হচ্ছে প্যারিটি একটা হচ্ছে ক্যারি একটা হচ্ছে জিরো মাথায় রাখবে কিন্তু কনসেপ্টগুলো গুলিয়ে ফেললে হবে না গুলিয়ে ফেললে হবে না তিনটে এখনো ছটা পড়বো ওকে নাম্বার ফোর নাম্বার ফোর জিরো ফ্ল্যাগের পর যেটা আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে সাইন ফ্ল্যাগ সাইন ফ্ল্যাগ যাকে আমরা ডিনোট করবো এস এফ দিয়ে ওকে সাইন ফ্ল্যাগ বা এস এফ ঠিক আছে ওকে চলো তো আমার এখানেও তাই আমার সাইন দেখতে হবে আমরা একটা রেজাল্টের সাইন কাকে দেখে বুঝতে পারি বলো তো কোন বিটটাকে দেখলে আমরা তার সাইনটাকে বুঝতে পারি মানে বলো এক্স্যাক্টলি আমি তো ইউ অ্যান্সারটাই চাইছি যে আমি তো লাস্ট বিট ফার্স্ট বিট বলে তো কিছু নেই আমার তো এখানে এমএসবি তুমি লাস্ট তুমি প্রথম থেকে তুমি ধরো তোমার ওটা ফার্স্ট বিট আর তুমি যদি লাস্ট থেকে ধরো তোমার ওটা তোমার কিন্তু লাস্ট বিট তাই না তো যাই হোক আমার সেটা নয় আমার এম বিটাকে দেখে আমরা বুঝতে পারি আমার রেজাল্টটা পজিটিভ না নেগেটিভ আমার যদি ওই যে নাম্বার থাকে এখানে আমার ধরো এখানে আটটা বিটের একটা নাম্বার আছে সাপোজ আটটা বিটের নাম্বার আছে তাই এটা হচ্ছে আমার এমএসবি বিট তাই না এই বিটটা হচ্ছে আমাদের এমএসবি তাহলে আর এটা হচ্ছে আমাদের এলএসবি বিট ওকে তাহলে আমরা কিন্তু বেসিক্যালি এই বিটটাকে দেখে বুঝতে পারি যে আমার রেজাল্টটা পজিটিভ না নেগেটিভ যদি এই বিটটা ওয়ান কন্টেন্ট করে তার মানে কিন্তু রেজাল্টটা হচ্ছে আমাদের নেগেটিভ ঠিক আছে আর যদি এই বিটটা আমাদের জিরো কন্টেন্ট করতো তাহলে কিন্তু রেজাল্টটা আমাদের হয়ে যেত পজিটিভ ওকে ক্লিয়ার তাহলে আমরা আমরা মেনলি অবজার্ভ করবো এমএসডি বিটটাকে আমরা অবজার্ভ করবো ওকে আমরা রেজাল্টে এমএসডি বিটটাকে আমরা অবজার্ভ করব বাকি কারো দিকে তাকাবো না ঠিক আছে আমার বাকিটা দেখার দরকার নেই বাকিটা অন্য ফ্ল্যাগগুলো দেখবে আমার দেখার দরকার নেই আমি জাস্ট সাইন ফ্ল্যাগটা দেখব ওকে তো সাইন ফ্ল্যাগ দা সাইন ফ্ল্যাগ ইজ সেট টু ওয়ান ইজ সেট টু ওয়ান ইফ দ্য এম এস বি অফ দ্য রেজাল্ট ইফ দ্য এম এস বি অফ রেজাল্ট

সাইন ফ্ল্যাগ সবার সবার সাইন ওকে তো সাইন ফ্ল্যাগ বোঝা গেছে নেক্সট আমরা চলে আসবো যেটাতে সেটা হচ্ছে অক্সলারি ক্যারি ফ্ল্যাগ ওকে নাম্বার ফাইভ আমরা কিন্তু এখন সেই এইট জিরো এইট ফাইভে সেই পাঁচটা ফ্ল্যাগ নিয়ে আমরা এখন ডিসকাশন করছি যেটা যদিও সেগুলো আমাদের এইট জিরো এইট সিক্সেও আছে এখন এইট জিরো এইট ফাইভে কথা বললে হবে না যাই হোক আমরা সেটাকে এইট জিরো এইট সিক্সে আমরা সেটাকে পড়ছি যেহেতু আমাদের এখানেও সেটা আছে অক্সিলারি ক্যারি ফ্ল্যাগ এটাকে অনেক সময় আবার অনেকে আবার অক্সিলারি ফ্ল্যাগও বলে কিন্তু আমি বলবো এটাকে অক্সিলারি ক্যারি ফ্ল্যাগ বলবে ওকে যাকে আমরা শর্টে আমরা ইন্ডিকেট করবো এফ অক্সিলারি ক্যারি ফ্ল্যাগ ওকে তো ফার্স্ট আমাদের জানতে হবে যে অক্সিলারি ক্যারি বলতে কি বোঝায় আমরা তো ক্যারি সাথে তো আমরা হ্যাবিচুয়েটেড বা আমরা সেটাকে ফ্যামিলিয়ার আমরা ক্যারি সম্বন্ধে আমরা সবাই ফ্যামিলিয়ার তো অক্সিলারি ক্যারি বেসিক্যালি আমি যদি একটা এরকম একটা নাম্বারের মধ্যে অ্যাডিশন পারফর্ম করি সাপোজ জিরো জিরো ওয়ান 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 জিরো ওয়ান ওকে আমার একটা এইট বিট নাম্বার আর তার সাথে আমি অ্যাডিশন পারফর্ম করছি জিরো ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান ওকে মানে আলটিমেট আমরা যে দুটো হেক্স নাম্বারের মধ্যে অ্যাডিশান পারফর্ম করছি দ্যাট ইজ আ থ্রি আর এটা হচ্ছে আমাদের কত এটা কত বলো থার্টিন তাই না থার্টিন মানে কত হেক্সে থার্টিন মানে কত হেক্সে বলো ডি থার্টিন ওকে ডি আর এটা হচ্ছে আমাদের দেখো সেভেন আর এটা হচ্ছে ওয়ান জিরো ওয়ান ওয়ান মানে হচ্ছে ইলেভেন ইলেভেন মানে হচ্ছে বি তাই তো ইলেভেন মানে বি আমরা এই দুটো নাম্বারের মধ্যে অ্যাডিশন পারফর্ম করতে চাইছি ওকে ঠিক আছে চলো তো অ্যাডিশনটা করি তাহলে আমরা বুঝতে পারবো কোন কাকে আমরা ক্যারি বলি কাকে আমরা অক্সিলারি ক্যারি বলি ওয়ান ওয়ান আমি এখানে অ্যাড করছি জিরো ওয়ান ক্যারি আবার ওয়ান ওয়ান অ্যাড করে জিরো ওয়ান ক্যারি ওয়ান ওয়ান জিরো ওয়ান ক্যারি তিনটে ওয়ানে যোগ করছি কত হবে তিনটে ওয়ানে যোগ করে কত হয় ওয়ান হয় ক্যারি কত হয় ইলেভেন ইলেভেন মানে তিনটে ওয়ানের যোগ করলে স্যার তো তিন হয় তাই না আলটিমেট তো তিন হয় তিনটে মানে যোগ করলে তাই তো তিন হয় তো না হয় না বলতে পারি তো তিন হয় থ্রি হয় তিনটে মানে যোগ করলে থ্রি হয় তাহলে এই থ্রিটা মানেই তো স্যার এই থ্রিটা মানেই তো ডবল ওয়ান থ্রি মানেই তো ডবল ওয়ান দুটো ওয়ান মানেই তো তিন বানাইতে তাহলে এখানে ওয়ানটা হয়ে গেল ক্যারি আর ওয়ানটা আমার সাম তাই না সাম ওয়ান ক্যারি ওয়ান ওকে সো দ্যাটস ওয়াই তিনটে ওয়ানের যোগ করলে কি হচ্ছে ওয়ান ক্যারি ওয়ান ওকে আবার তিনটে ওয়ানের যোগ আবার তিন হবে মানে আবার ওয়ান ক্যারি ওয়ান আবার তিনটে ওয়ানের যোগ আছে আবার ওয়ান ক্যারি ওয়ান আবার দুটো ওয়ানের যোগ আছে জিরো ক্যারি ওয়ান এবার এটা ওয়ান প্লাস জিরো প্লাস জিরো দ্যাট মিন্স ওয়ান ওকে এবার তাহলে আমরা কোনো ক্যারি পেয়েছি এই অ্যাডিশনটা করার পর কোনো ক্যারি পেয়েছি দেয়ার ইজ নো ক্যারি দেয়ার ইজ নো ক্যারি তাহলে আমরা যে চারটে ফ্ল্যাগ শিখে এলাম আমরা সেই চারটে ফ্ল্যাগের ভ্যালুটাকে একবার এখানে কি আসছে আবার দেখে নিই দেখি সবাই মিলে বলো তোমাকে সাইন ফ্ল্যাগের ভ্যালু কী হবে এখানে এই রেজাল্টে বলো ওয়ান হবে ওকে আমার রেজাল্টটা নেগেটিভ আমার রেজাল্টটা নেগেটিভ নেগেটিভ দ্যাটস ওয়াই এটা ওয়ান আমার প্যারিটি ফ্ল্যাগের ভ্যালু কী হবে বলো ওয়ান হবে সেট কারণ ইভেন্ট নাম্বার অফ ওয়ান আছে ইভেন্ট নাম্বার অফ ওয়ান আছে আমার আমার জিরো ফ্ল্যাগের ভ্যালু কী হবে জিরো ফ্ল্যাগের ভ্যালু কি হবে জিরো আমার জিরো ফ্ল্যাগের ভ্যালু জিরো হবে কারণ যদি আমার যদি পুরো রেজাল্ট যদি জিরো হয়ে যেত তাহলে জিরো ফ্ল্যাগটা ওয়ান হতো আমার তো রেজাল্ট তো নন জিরো নন জিরো রেজাল্ট তাহলে আমার কিন্তু এটা কি আসবে জিরো আসবে তাই না জিরো আসবে ওকে আর কোন ফ্ল্যাগটা আমরা শিখেছি আর কোন ফ্ল্যাগটা শিখেছি আমরা সাইন ক্যারি ফ্ল্যাগ শিখেছি ক্যারি ফ্ল্যাগ আমার কি ক্যারি ফ্ল্যাগের ভ্যালু কি হবে এখানে জিরো দেয়ার ইজ নো ক্যারি আউট কোনো কোনো ক্যারি নেই এখানে কোন ক্যারি পাইনি ক্যারি আসলে ওয়ান করতাম ক্যারি আসেনি বলে জিরো করেছি রিসেট করেছি তাহলে আমরা অ্যারিথমেটিক অপারেশন করার পর যে কাজটা অ্যারিথমেটিক লজিক ইউনিট করে সে কাজটা কিন্তু এখন আমরা নিজেরা করতে পারছি এই চারটে ফ্ল্যাগের কনসেপ্ট শেখার পর তাই তো পারছি তো এইভাবে কিন্তু আমাকে চেক করতে হবে আমি কিন্তু এইভাবে একটা কমপ্লিট এক্সাম্পল দেখিয়ে আমি কোথাও ভ্যালু দেখাবো আর পরীক্ষা এটাও আসে তোমাকে দুটো হেক্স নাম্বার দিয়ে দেবে সে দুটো নাম্বারের মধ্যে তোমাকে বলবে যে কোনো একটা অ্যাডমেটিক অপারেশন পারফর্ম করো আইদার সেটা হতে পারে অ্যাডিশন সেটা হতে পারে সাবট্রাকশন সেটা হতে পারে লজিক্যাল অ্যান্ড অপারেশন বা অর বা এক্সর দুই অপারেশনটাকে পারফর্ম করার পর তোমাকে বলবে যে এখান থেকে এই ফ্ল্যাগগুলোর ভ্যালু কী হবে করতে পারবো নিশ্চয়ই আমরা তাই তো পারবো তো ইয়েস করতে পারবো ওকে তাহলে এখন আমার কিন্তু কোনো ক্যারি নেই দ্যার ইজ নো ক্যারি দ্যার ইজ নো ক্যারি ওকে কিন্তু আমরা এখানে দেখি যে অক্সিলারি ক্যারি তার মানে কোনটা আমরা এখানে একটু অন্যভাবে আমি এই বিটটাকে বলছি ডি জিরো বিট বলতে পারি তো এই বিটটাকে বলছি ডি ওয়ান বিট এই বিটটাকে বলছি ডি টু বিট এই বিটটাকে বলছি ডি থ্রি বিট এটাকে বলছি ডি ফোর বিট এটা হচ্ছে ডি ফাইভ এটা হচ্ছে ডি সিক্স এটা হচ্ছে ডি সেভেন বিট ওকে আমার আটটা বিট আছে আমি রাইট হ্যান্ড সাইড থেকে আমি নাম্বারিং করলাম অর্ডারিং করলাম ডি জিরো ডি ওয়ান টু থ্রি ওকে এবার অক্সিলারি ক্যারি বলতে বোঝায় অক্সিলারি ক্যারি বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যদি আমার লোয়ার নেবেল থেকে যদি কোনো ক্যারি জেনারেট হয় ওকে যদি আমার লোয়ার নেবেল থেকে কোনো ক্যারি জেনেট হয় নেবেল মানে কি না কালেকশন অফ ফোর বিটস ফোর বিট কে বলা হয় কালেকশন অফ ফোর বিটস তাহলে আমার লোয়ার নেভেল কোনটা আটটা বিটের মধ্যে আমার লোয়ার নেভেল কোনটা আমার লোয়ার নেভেল কোনটা এটা আমার লোয়ার নেভেল জিরো থেকে ডি থ্রি ডি থেকে ডি থ্রি আমার লোয়ার নেভেল তাই তো সবাই আমরা এগ্রি করছি তো আমার এটা লোয়ার নেভেল ওকে তা দেখো তার মানে আল্টিমেট বলতে পারি যে ডি থ্রি বিট থেকে ডি ফোর বিটে আসতে কোনো ক্যারি জেনারেট হয়েছে ইয়েস অর নো

যদি অক্সিলারি ক্যারি আসে তাহলে অক্সিলারি ক্যারি ফ্ল্যাগের ভ্যালুটা হবে সেট আর যদি অক্সিলারি ক্যারি না আসত তাহলে আমরা সেটা কি বলতাম যে আমার অক্সিলারি ক্যারিটা তখন আদারওয়াইজ রিসেট আদারওয়াইজ রিসেট তাহলে ইফ দেয়ার ইজ এ ক্যারি আউট অফ দ্য লোয়ার নেবেল টু দ্য হায়ার নেবেল আমি দেখো লোয়ার নেবেল থেকে দেখো হায়ার নেবেলে যখন আসছি এটা আমার হায়ার নেবেল এটা আমার হায়ার নেবেল এটা হচ্ছে লোয়ার নেবেল তাই না এটা হচ্ছে লোয়ার নেবেল আর এটা হচ্ছে হায়ার নেভেল তুমি এভাবেও ভাবতে পারো এটাকে আবার তুমি এভাবেও ভাবতে পারো যে যদি যদি সে আমি বলি যে ডি থ্রি বি থেকে ডি ফোর বিটে আসতে আমার ক্যারি এসছে তাকে আমরা অক্সিলারি ক্যারি বলবো সেটাও ভুল নয় বা তুমি একটু টেকনিক্যালি যদি বলতে চাও তুমি লোয়ার নেভেল থেকে হায়ার নেভেলে আসতে গিয়ে তোমার দেখো কিন্তু ক্যারি জেনারেট হয়েছে দো দ্যাট টাইপ অফ ক্যারি ইজ নোন অ্যাজ অক্সিলারি ক্যারি তাহলে আমার এখানে ক্যারি ফ্ল্যাগটা কিন্তু আমার এক্সাম্পলের রেসপেক্টে আমার এর ভ্যালু কিন্তু ওয়ান মানে সেট ঠিক আছে ওকে পাঁচটা ফ্ল্যাগ আমরা শিখে ফেললাম পাঁচটা ফ্ল্যাগ আমরা শিখে ফেললাম আর এই পাঁচটা ফ্ল্যাগকে তার সাথে আমার ওভারফ্লো ফ্ল্যাগটাও আছে এই ফ্ল্যাগগুলোকে আমরা কী ফ্ল্যাগ বলছিলাম বললে বললাম আমার যদি জেনারেট করে তাহলে আমাদের ওয়ান হবে আর এই ফ্ল্যাগগুলোকে এই ফ্ল্যাগগুলোকে আমরা কী বলি কন্ডিশনাল ফ্ল্যাগ বলি কেন কি কেন বলি কন্ডিশনাল ফ্ল্যাগ আমার অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশনস আমার তো সেট বা রিসেট হচ্ছে না প্রতিটা ফ্ল্যাগের ভ্যালু

এটা আমরা একটু দেখে নেব আমরা যাকে ইন্ডিকেট করতে পারি এখানে ওএফ দিয়ে ও এফ দিয়ে আমরা ওভারফ্লো ফ্ল্যাগটাকে আমরা ইন্ডিকেট করব তো আমরা অনেক সময় এটা দেখতে পাই যে হয়তো আমরা আমি কোনো একটা সাইন্ড অপারেশনস পারফর্ম করছি কি অপারেশনস বললাম সাইন্ড নাম্বারের অপারেশনস কোনো একটা অ্যাডিশন বা সাবস্ট্রাকশন বা আদার্স কোনো একটা অপারেশান পারফর্ম করছি সাইন নাম্বার সাইন নাম্বার কাকে বলা হয় ওয়ার্ট ই সাইন নাম্বার বলো ক্ষেত্রে বলো পজিটিভ ক্ষেত্রে পজিটিভ ভ্যালুকে আমরা সাইন বলিটি

সাইন নাম্বার মিনস মানে যেটা বোঝায় সাইন নাম্বার মধ্যে আমার পজিটিভও থাকতে পারে নেগেটিভও থাকতে পারে কিন্তু আনসাইন মানে কিন্তু অলওয়েজ দা পজিটিভ আনসাইন মানে হচ্ছে পজিটিভ ইনটিজেন্স পজিটিভ নাম্বারস ওকে তো সাইন নাম্বারের ক্ষেত্রে আমি হয়তো কোনো একটা অ্যারিথমেটিক বা লজিক্যাল অপারেশনস পারফর্ম করছি তো সেখানে আমার অপারেশনের পরে আমি যে রেজাল্টটাকে স্টোর করি তো তার জন্য তো আমাদের একটা ডেস্টিনেশন একটা রেজিস্টার আছে তাই না আমার তো যে আমি যে ইনপুটগুলোকে নিয়ে যে আমরা অ্যাডিশন করছি বা যে কোনো অপারেশনস করছি তো সেই অপারেশনসগুলো তো আমার তো সেই নাম্বারগুলোকে তো কোথাও না কোথায় কোথাও কোথাও না কোথাও স্টোর করতে হচ্ছে কোনো রেজিস্টারের মধ্যে তো স্টোর করতে হচ্ছে এবার আমার যে ডেস্টিনেশন যে রেজিস্টারটা আছে যার মধ্যে আমি সাইন্ড অপারেশনস করার পর যার মধ্যে রেজাল্টটাকে স্টোর করব তো আমি দেখতে পাচ্ছি যে আমার রেজাল্টের সাইজটা হচ্ছে হয়তো তোমার নাইন বিটের আর আমার রেজিস্টারটা তোমার সাইজ হচ্ছে তোমার এইট বিট তাহলে নিশ্চয়ই আমি আমার নাইন বিট রেজাল্টটাকে আমি এইট বিটের মধ্যে স্টোর করতে পারবো না তাই তো যদি আমি স্টোর করতে চাই যদি আমি স্টোর করতে চাই এইট বিট রেজিস্টারের মধ্যে আমার নাইন বিট রেজাল্টটাকে তাহলে আমার কি হবে ওভারফ্লো ওভারফ্লো করবে ওভারফ্লো করবে তাই না ছাপিয়ে যাবে তো তাহলে তার মানে আমরা কী করে একটা এইট বিট নাম্বারের সাথে এইট বিট নাম্বারে অ্যাডিশান করে কখন আমার নাইন বিট রেজাল্ট আসবে না যদি আমাদের ক্যারি আসে যদি আমাদের ক্যারি আসে তাই তো তাহলে আমার দুটো এইট বিট নাম্বারের আমি অ্যাডিশন করছি আমার নাইন বিট কখন হবে রেজাল্টটা যদি ক্যারি আসে তাহলে সেই নাইন বিট নাম্বারটাকে আমি আমার ডেস্টিনেশন যে রেজিস্টার যার সাইজ হচ্ছে এইট বিট তার মধ্যে কিন্তু কোনোভাবেই আমি তার মধ্যে ধরাতে পারবো না বা রাখতে পারবো না তখন সেক্ষেত্রে আমার একটা ওভারফ্লো আকার করবে তাহলে ওভারফ্লো ফ্ল্যাগের ক্ষেত্রে আমার ফ্ল্যাগটা তখনই সেট হবে দ্য ফ্ল্যাগ ইজ সেট দ্য ফ্ল্যাগ ইজ সেট তখনই সেট হবে যে ইফ দেয়ার ইজ ইফ দেয়ার ইজ দেয়ার ইজ আ ক্যারি আউট আউট আমার ক্যারি আউটটা কোথায় আমার ক্যারিআটা কোথায় হয় ইন্টু দ্য এম এস বি আর যদি কোনো ক্যারি আউট যদি না হয় তখন কিন্তু আমার ফ্ল্যাগটা তখন কি হবে তখন সেটা রিসেট হবে ইফ দেয়ার ইজ নো ক্যারি আউট ইন্টু দা এম এস বি তখন কিন্তু ফ্ল্যাগটা আমার রিসেট হবে তাহলে এটা অনেকটা সিমিলার আমাদের ক্যারি ফ্ল্যাগের কনসেপ্টের সাথে তাই না এটা অনেকটা সিমিলার আমার ক্যারি ফ্ল্যাগের কনসেপ্ট কিন্তু কনসেপ্টটা সিমিলার ঠিক আছে ঠিক আছে কিন্তু আমরা এখানে ডেস্টিনেশন রেজিস্টারের কিন্তু ক্যাপাসিটি কিন্তু আমি এখানে মানে বেসিক্যালি ইন্ডিকেট করছি বা আমি এখানে কিন্তু ডিনোট করছি আমার এইট বিটের রেজিস্টার আমার নাইন বিটের রেজাল্ট দ্যাটস ওয়াই এটা ওভারফ্লো করছে তখন কিন্তু ওভারফ্লো ফ্ল্যাগটা আমার সেট হবে যদি আমাদের ওভারফ্লো করে যদি আমাদের ক্যারি আসে বা যদি আমাদের এম যদি মানে এমএসবিতে যদি আমাদের ক্যারি জেনারেট হয় ওকে তো এটাকে আমরা বলছি বেসিক্যালি ওভারফ্লো ফ্ল্যাগের একটা বেসিক কনসেপ্ট বোঝা গেল ওভারফ্লো ফ্ল্যাগের কনসেপ্ট স্যার এটা সেট টু ওয়ান হবে তো মানে যখন ওভার ওভারফ্লো হচ্ছে হ্যাঁ যখন ওভারফ্লো হচ্ছে তখন ওয়ান হবে আর যখন ওভারফ্লো হচ্ছে না তখন জিরো হবে তখন জিরো হবে ঠিক আছে এবার আমরা তিনটে স্পেশাল ফ্ল্যাগের কনসেপ্টে চলে আসবো যেটা আমাদের কন্ট্রোল ফ্ল্যাগ যেটা আমাদের কন্ট্রোল ফ্ল্যাগ সেই কন্ট্রোল ফ্ল্যাগের আন্ডারে পড়ছে যে তিনটে কন্ট্রোল ফ্ল্যাগ এইট জিরো এইট সিক্স মাইক্রোপদের সেই কন্ট্রোল ফ্ল্যাগের আন্ডারে পড়ছে আমাদের তিনটে ফ্ল্যাগ একটাকে আমরা বলছি ট্র্যাপ ফ্ল্যাগ ট্র্যাপ ফ্ল্যাগ সেকেন্ড হচ্ছে ইন্টারাপ্ট এনাবেল ফ্ল্যাগ ইন্টারাপ্ট এনাবেল ফ্ল্যাগ আরেকটা হচ্ছে ডিরেকশন ফ্ল্যাগ ডিরেকশন ফ্ল্যাগ এই তিনটে ফ্ল্যাগ আমরা কন্ট্রোল ফ্ল্যাগের আন্ডারে রাখছি এই তিনটে ফ্ল্যাগ আমরা বেসিক্যালি দেখব ওকে আমরা দেখব এই কনসেপ্টটা এটা খুব ইন্টারেস্টিং কনসেপ্ট কিন্তু এটা তার কোনো আমি তোমাকে কোনো এক্সাম্পল দেখাতে পারবো না হয়তো এস মানে কোনো অ্যাথমেটিক অপারেশন সব বা লজিক্যাল অপারেশন হওয়ার পর কিন্তু আমার এই ফ্ল্যাগগুলো চেঞ্জ হয় না ঠিক আছে মানে অনেকটা প্রসেসরের কন্ট্রোল কন্ট্রোলিং পারপাসে কিন্তু এই ফ্ল্যাগগুলোকে ব্যবহার করা হয় ওকে তো ফার্স্ট চলে আসি আমরা ট্র্যাপ ফ্ল্যাগের কনসেপ্টে ট্র্যাপ ফ্ল্যাগ

হোয়াট ইজ ইন্টারাপ্ট বলো যে ইন্টারাপ্ট বলতে আমরা কি বুঝি ও কাকে আমরা ইন্টারাপ্ট বলি স্যার কোনো কাজে বাধা দিচ্ছে হ্যাঁ কি হয় কোন হচ্ছে ইনপুট আউটপুট ইভেন্ট বা কোনো ইভেন্টের দরকার হলে মানে তার ইন্টারাপ্ট ঘটছে বেশ বলতে পারি অ্যাকচুয়ালি এভাবেও বলতে পারি যে আমরা লেচে কোনো একটা পার্টিকুলার টাস্ক পারফর্ম হচ্ছে মানে আমি একটা পিডিএফ লেচে আমি একটা পিডিএফ বানাচ্ছি পিডিএফটা বানানোর পর আমি পিডিএফ যখন বানাচ্ছি তখন তাহলে আমি ইনপুট আউটপুটই মানে আমার ইনপুট ডিভাইস ইউজ করছি কিবোর্ড ইউজ করছি আমি মনিটরে সেটা দেখতে পাচ্ছি তখন পিডিএফটা বানানোর পর আমায় এবার সেটা প্রিন্ট করতে হবে তো প্রিন্ট করার জন্য প্রিন্টারে সিগন্যাল জেনারেট করতে হবে তো তখন কি হবে আমার যে মেন প্রসেসটা সেটা টেম্পোরারি হল্ট হবে হল্ট হয়ে প্রিন্টারের কাছে একটা ইন্টারাপ্ট সিগন্যাল যাবে যে আমি এখন প্রিন্ট করতে চাই নিয়ে ওখানে প্রিন্ট হয়ে যাওয়ার পরে আবার মানে ওই ইন্টারাপ্টটা মানে যত সময় যত সময় প্রসেসটা কমপ্লিট হলো হলো না তত সময় অবধি ওটা জেনারেট মানে ওটা হয়ে থাকবে যে ইন্টারাপ্টটা জেনারেট হয়ে থাকবে আর যখন প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে তখন ইন্টারাপ্টটা সরে যাবে বা রিমুভ হয়ে যাবে ওকে ওটা এগ্রি করছি আমরা সবাই এগ্রি করছি ও যেটা রিজনটা আমি হ্যাঁ বলো

আমরা এখানে ইন্টারাপ্ট আমাদের আছে এইট জিরো এইট সিক্সের ইন্টারঅপটা আমরা পড়ব তো বেসিক কনসেপ্টটা হচ্ছে যে ইন্টারাপ্টটা বেসিক্যালি একটা সিগনাল তাই না ইন্টারাপ্টটা বেসিক্যালি একটা সিগনাল ধরে নাও সিপিউ হয়তো এখানে সিপিউ আমি এখানে তো সিপিউ বলবো না আমি এখানে বলছি এইট জিরো এইট সিক্স মাইক্রোপোসেসার এইট জিরো এইট সিক্স মাইক্রোপয়েসার এইট জিরো এইট সিক্স মাইক্রোফয়েসার হয়তো কোনো একটা প্রোগ্রামকে এক্সিকিউট করছে কোনো একটা প্রোগ্রামকে সে এক্সিকিউট করছে বা কোনো একটা প্রসেসকে সে এক্সিকিউট করছে আমার তার মধ্যে কিছু সেট অফ ইনস্ট্রাকশন আছে কিছু সেট অফ ইন্সট্রাকশন আছে ওকে সে হয়তো এক্সিকিউশনসটা এখন স্টার্ট করেছে হয়তো লাইন নাম্বার ওয়ান থেকে হয়তো এক্সিকিউশনসটা স্টার্ট করেছে ওকে সে এক্সিকিউশন শুরু করেছে কন্টিনিউ হচ্ছে এক্সিকিউশন চলছে হয়তো তিনটে লাইন এক্সিকিউট করার পর তখন সিপিউকে বা এইট জিরো এইট সিক্স মাইক্রোভাইসারকে হয়তো কোনো একটা পেরিফেরাল ডিভাইসেস হয়তো একটা সিগনাল জেনারেট করলো এবার সিগনালটা ডিফারেন্ট টাইপের হতে পারে সেটা আইদার হতে পারে কোনো ট্র্যাপ ট্র্যাপ একটা ইন্টারাপ্টের নাম সেটা হতে পারে আর এস টি সেভেন পয়েন্ট ফাইভ সেটা হতে পারে আর এস টি সিক্স পয়েন্ট ফাইভ সেটা হতে পারে আর এস টি ফাইভ পয়েন্ট ফাইভ সেটা হতে পারে আই এন টি আর হয়তো কোনো একটা কোনো একটা ইন্টারাপ্ট সিগনাল কোনো একটা ইন্টারাপ্ট হয়তো সিগনাল সে তাকে জেনারেট করছে তখন এইট জিরো এইট সিক্স প্রথমেই দেখবে যে যে ইন্টারাপটা পাঠানো পাঠিয়েছে আমার এই পেরিফেরাল ডিভাইসটা অর্থাৎ পিডি বা পেরিফেরাল ডিভাইস সেই ইন্টারাপ্ট সিগন্যালটার বা সেই ইন্টারাপটার কতটা প্রায়োরিটি যদি দেখে যে হ্যাঁ তার সব থেকে হায়েস্ট প্রায়োরিটি তাকে এনাবেল করে তাকে আমি ডিজাবেল করে রাখতে পারবো না তাহলে কিন্তু এইট জিরো এইট সিক্স মাইক্রোপয়েসার যে ইনস্ট্রাকশানটাকে কারেন্টলি এক্সিকিউট করছিল তার এক্সিকিউশনসটাকে কমপ্লিট করে নেক্সট ইনস্ট্রাকশানের অ্যাড্রেসটাকে স্ট্যাকের মধ্যে সেভ করে সে কিন্তু চলে যাবে সেই পেরিফেরাল ডিভাইসটাকে সার্ভিস দেওয়ার জন্য বা তার প্রোগ্রামটাকে এক্সিকিউশন করার জন্য তার কোডটাকে এক্সিকিউট করা হলো করে নেওয়ার পর সে কিন্তু আবার ব্যাক করে ফিরে আসবে কোথায় স্ট্যাকের কাছে ফিরে এসে যে রিটার্ন যে অ্যাড্রেসটা যেখান থেকে সে আবার রিস্টার্ট করবে এইট জিরো এইট সিক্স সেই অ্যাড্রেসটাকে এখান থেকে পপ করলো পপ করার পর সে কিন্তু আবার নেক্সট ইনস্ট্রাকশন থেকে এক্সিকিউশনটাকে আবার আবার কন্টিনিউ করছে তাহলে সিপিও একটা কাজ করছিল সেই কাজটাকে তার নর্মাল যে প্রসেসিং যে সিকোয়েন্স বা তার এক্সিকিউশন যে সিকোয়েন্স তাকে কিন্তু অ্যাকচুয়ালি হ্যাম্পার করলো কে এই পেরিফেরাল ডিভাইসটা একটা হাই প্রায়োরিটির একটা ইন্টারঅ সিগন্যাল জেনারেট করে যার নাম হচ্ছে ট্র্যাপ তো আমি কিন্তু সেই ট্র্যাপটা কিন্তু আমি এর সঙ্গে কোনো সম্পর্ক দিয়ে করছি না এটা ট্র্যাপ ফ্ল্যাগ আমি এটা ট্র্যাপ ইন্টারাপ্টের কথা বলছি তো ট্র্যাপের থেকে হাইয়েস্ট প্রায়োরিটি ইন এইট জিরো এইট এইট ফাইভ মাইক্রো প্রসেসার তারপরে হচ্ছে আর এস সেভেন পয়েন্ট ফাইভ তারপরে হচ্ছে আর এস টি সিক্স পয়েন্ট ফাইভ তারপরে আর এনটি ফাইভ পয়েন্ট ফাইভ আর সবার থেকে লো লোয়েস্ট প্রায়োরিটি হচ্ছে আএনটি আর হয়তো ধরে নাও সিপি কাছে হয়তো এরকম পাঁচটা ডিভাইস ইন্টারাপ্ট করেছে ইন্টারাপ্ট সিগন্যাল দিয়ে তারা তোমার ডিফারেন্ট ইন্টারাপ্ট সিগন্যাল ইউজ করছে কিন্তু এ ধরনের তোমার হয়তো আর এসটি সেভেন পয়েন্ট ফাইভ ইউজ করেছে হয়তো এই ডিভাইসটা হয়তো আর এস সিক্স পয়েন্ট ফাইভ ব্যবহার করেছে দিয়ে সিপিউকে ইন্টারাপ্ট করছে আর এই ডিভাইসটা ধরে নাও হয়তো আর এস ফাইভ পয়েন্ট ফাইভ ইউজ করে সিপিউকে ইন্টারাপ্ট করছে সিপিউ কিন্তু যে ডিভাইসটা ট্র্যাপ দিয়ে ইন্টারঅ জেনারেট করেছে সিপিউ কিন্তু তাকে অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি দেবে তাকে কিন্তু ফার্স্ট এক্সিকিউশন করবে কারণ যেহেতু ট্র্যাপের সবথেকে হাইস্ট প্রায়োরিটি ওকে তাহলে এইভাবে কিন্তু আমরা বেসিক্যালি ইন্টারঅগুলোকে আমরা এইভাবে সার্ভিস দেয় আমার এইট জিরো এইট সিক্স মাইক্রোপয়েসার যে কোনো মাইক্রোপয়েসার সে কিন্তু এইভাবে আমার ইন্টারঅগুলোকে সার্ভিস দেয় তার জন্য একটা রুটিন আছে তাকে বলা হয় ইন্টারঅপ সার্ভিস রুটিন আইএসআর আমরা পরে আমরা সেই কনসেপ্টটা আমরা আসবো আমরা সেই পরে সেই কনসেপ্টটা আমরা আসবো দেয়ের আর ডিফারেন্ট টাইপ অফ ইন্টারাপ্ট হার্ডওয়্যার ইন্টারাপ্ট সফটওয়্যার ইন্টারাপ্ট তো হার্ডওয়্যার ইন্টারাপ্ট বেসিক্যালি ডিফারেন্ট ডিভাইস থেকে জেনারেট হতে পারে আর সফটওয়্যার ইন্টারাপ্ট বেসিক্যালি আমার ইনস্ট্রাকশন থেকে জেনারেট হতে পারে বা আমার প্রোগ্রাম থেকে জেনারেট হতে পারে সফটওয়্যার ইন্টারাপ্ট আমরা সেই কনসেপ্টটা আমরা আসবো ট্র্যাফ্ল্যাগের কনসেপ্টটা হচ্ছে এরকম যে ধরে নাও আমরা হয়তো ডিবাগ করছি আমরা হয়তো অন চিপ ডিবাগিং করছি ওকে তো ডিবাগের কতগুলো মোড থাকে ডিবাগ এর কতগুলো মোড থাকে দুটো মোড থাকে তাই না আমরা দুই ভাবে ডিবাগ করতে পারি কি 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 একটা কন্ট্রোল একটা ব্রেকডাউন অ্যানালিসিস এটা হচ্ছে সিঙ্গেল স্টেপ কন্ট্রোল আর একটা হচ্ছে ব্রেকডাউন অ্যানালিসিস ব্রেক পয়েন্ট অ্যানালিসিস ব্রেকডাউন ব্রেক পয়েন্ট অ্যানালিসিস ওকে বেসিক্যালি আমি দুটো ভাবে আমরা ইন্টারাপ্ট আমরা ডিবাগিং করতে পারি কোনো প্রোগ্রামকে আমরা দুটো স্টেপে আমরা ডিবাগিং করতে পারি সিঙ্গেল স্টেপ আর হচ্ছে ব্রেক পয়েন্ট অ্যানালিসিস তো এখানে এর সাথে আমার ট্র্যাপ ফ্ল্যাগের সম্পর্কটা কীরকম না যদি যদি আমার প্রোগ্রাম যদি আমার প্রোগ্রাম মানে সিপিউ যে প্রোগ্রামটাকে এক্সিকিউট করছে বা ডিবাক করছে আমি বলছি ডিবাক করছে তাহলে সেই প্রোগ্রামটাকে ডিবাকটা যদি সে সিঙ্গেল স্টেপ কন্ট্রোল বা সিঙ্গেল স্টেপ প্রসিডিওর দিয়ে যদি সে ডিবাক করে তখন আমার ট্র্যাপ ফ্ল্যাগটা কিন্তু তখন হয়ে যাবে তোমার সেট তখন আমার ফ্ল্যাগটা হয়ে যাবে সেট মানে আমার যদি সিঙ্গেল স্টেপ যদি ইন্টারাপ্ট অকার পরে বা যদি আমার সিঙ্গেল স্টেপে যদি তোমার ডিবাগিং প্রসেসটা যদি সিঙ্গেল স্টেপে পারফর্ম হয় বা আমি বলতে পারি আমার প্রোগ্রামটাকে যদি তোমার সিঙ্গেল স্টেপ মোড়ে যদি তোমার এক্সিকিউট করে মানে সিঙ্গেল স্টেপে এক্সিকিউট করা মানে হচ্ছে পুরো প্রোগ্রামটাকে একবারে এক্সিকিউট করে দেওয়া একবার এক্সিকিউট করে দেওয়া মানে আমার প্রথম লাইন থেকে শুরু করলো এক্সিকিউশন আপ টু লাস্ট লাইন পর্যন্ত এক্সিকিউশন করছে একটা স্টেপে পুরো প্রোগ্রামটাকে এক্সিকিউট করছে বা ডিবাক করছে আর আদারওয়াইজ আদারওয়াইজ আমার ট্র্যাপ ফ্ল্যাগটা হয়ে যাবে রিসেট তাহলে সিঙ্গেল স্টেপ মোডে যদি আমার কাজ করে আমার প্রসেসর বা এইট্রি টো এইট সিক্স মাইক্রো প্রসেসর তখন সেক্ষেত্রে কিন্তু আমার ট্র্যাপ ফ্ল্যাগটা হবে সেট আর আদারওয়াইজ আমার কিন্তু ট্র্যাপ ফ্ল্যাগটা হবে রিসেট এবার আমি কেন ডিবাগের আমি কেন বলছি ডিবাগের কথাটা অনেক সময় আমাদের চিপের ওপর অন চিপ কিন্তু আমাকে ডিবাগ প্রসেসটাকে কিন্তু পারফর্ম করতে হয় অনেক সময় আমাকে ডিবাক প্রসেসটা অন চিপ আমাকে পারফর্ম করতে হয় বা সেখানে সিঙ্গেল স্টেপ মোড আসতে পারে সেখানে আমাদের ব্রেক পয়েন্ট মোড আসতে পারে তো সিঙ্গেল স্টেপ মোডে যদি আমাদের ডিবাকটা পারফর্ম হয় তখন আমি বলবো যে আমার ফ্ল্যাগটা তখন কিন্তু হচ্ছে সেট আর আদারওয়াইজ আমার আর যদি কোনো ফাংশানস পারফর্মই না হয় হয়তো আমার সিঙ্গেল স্টেপও কাজ হচ্ছে না হয়তো ব্রেক পয়েন্টও কাজ হচ্ছে না তখন আমি বলবো ফ্ল্যাগটা আমার তখন রিসেট বা জিরো তাহলে ইফ হোয়েন্ট হোয়েন বলবো না ইফ টি এফ ইকস টুমভাবে এখনভাবে ডিফাইনটা করি যে দ্য ট্রাফ্ল্যাক ইকালস টু ওয়ান ইফ সিঙ্গেল স্টেপ অকার সিঙ্গেল স্টেপ অকারস

ঠিক আছে এটা হচ্ছে আমাদের ট্র্যাপ ফ্ল্যাগের বেসিক কনসেপ্ট এটা হচ্ছে ট্র্যাপ ফ্ল্যাগের বেসিক কনসেপ্ট ঠিক আছে বোঝা গেল কি না বলো আমাকে আমার প্রোগ্রামটা এক্সিকিউট হবে সিঙ্গেল স্টেপ মোডে এক কথায় বলতে গেলে আমার প্রোগ্রামটা এক্সিকিউট হবে সিঙ্গেল স্টেপ মোডে তখন বলতে পারি ট্র্যাপ ফ্ল্যাগটা আমার সেট আদারওয়াইজ হচ্ছে রিসেট ঠিক আছে মানে আর সিঙ্গেল স্টেপ ব্রেক পয়েন্ট আমি ডিবাকিং এর সময় অনেকবার বলেছি সি তো বলেছি আবার মাইক্রোয়েস আর সিএস মধ্যেও বলেছি সিঙ্গেল স্টেপ আর ব্রেক পয়েন্ট অ্যাকচুয়ালি আমাদের ডিবাকিং এর একটা মেন কনসেপ্ট আমি একটা প্রোগ্রামকে ডিবাক করতে যাচ্ছি আমার প্রোগ্রামের মধ্যে হয়তো পাঁচশো লাইনে কোড আছে আমি প্রোগ্রামটাকে তোমার ডিবাক করতে যাচ্ছি জিরো লাইন থেকে আপ টু চারশো নিরানব্বই লাইন পর্যন্ত আমার প্রোগ্রামটার মধ্যে নাম্বার অফ লাইনস আমি এখন আমার ডিবাগার যে ডিবাগ করতে আমাকে হেল্প করে তার নাম হচ্ছে ডিবাগার আমি ডিবাগার ডিবাগারটাকে আমি এখন সিঙ্গেল স্টেপ মোড়ে আমি রান করাচ্ছি তাহলে ডিবাগার কী করবে আমার লাইন নাম্বার জিরো থেকে শুরু করে সে কিন্তু আপ টু লাইন নাম্বার ফোর নাইনটি নাইন পর্যন্ত সে কিন্তু তোমার চেক করতে করতে আসবে যে কোথায় আমার ফল্ট আছে বা কোথায় এর একটা আছে কিন্তু যদি আমার প্রোগ্রামটাকে যদি ধরো আমি এরকমভাবে কিছু সেট করে রাখি যে আমি বুঝতে পারছি যে আমার চারশো নাম্বার লাইন থেকে চারশো পঞ্চাশ নাম্বার লাইনের মধ্যে আমার এর একটা আসার পসিবিলিটি সব থেকে বেশি আমি তখন একটা ব্রেক পয়েন্ট আমি ফিক্স করে রাখলাম আমার ইনিশিয়াল ব্রেক পয়েন্টটা হচ্ছে ফোর আর আমার মানে এন্ডিং ব্রেক পয়েন্টটা হচ্ছে ফোর হান্ড্রেড ফিফটি তাহলে কিন্তু ডিবাগার কিন্তু আমার এই জিরো থেকে তিনশো নিরানব্বই লাইন পর্যন্ত সে কিন্তু চেক করবে না সে অনলি এই চারশো নম্বর লাইন থেকে চারশো পঞ্চাশ নাম্বার লাইনটাকে সে চেক করে তোমাকে তোমাকে একটা রেজাল্ট শো করবে যে কোথায় এর একটা আছে দ্যাট 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 ইজ কল্ড ব্রেক পয়েন্ট অ্যানালিসিস একটা ব্রেক পয়েন্ট আমি একটা ফিক্স করে নিচ্ছি যে কোথা থেকে আমার এরারটা আসতে পারে তো অবভিয়াসলি আমার ব্রেক পয়েন্ট অ্যানালিসিসটা অনেক বেশি ইফেক্টিভ আমার টাইমটা কম লাগছে আর যদি আমরা সিঙ্গেল স্টেপে কাজ করি তাহলে কিন্তু আমার পুরো কোডটা যতগুলো লাইন আছে আমার কোডটার মধ্যে প্রত্যেকটা লাইন কিন্তু সে চেক করতে করতে আসবে কোথায় কোথায় ফল্ট আছে বা কোথায় আছে তো এটাকে আমরা বলতে পারি সিঙ্গেল স্টেপ আর হচ্ছে ব্রেক পয়েন্ট অ্যানালিসিস এটা কিন্তু বেসিক্যাল ডিবাগিংয়ের একটা প্রসেস ওকে তো এটা নিয়ে আমরা অত ডিটেলসে আমাদের যাওয়ার দরকার নেই এটা অ্যাকচুয়ালি আমাদের ডিবাগিংয়ের কনসেপ্ট এটা প্রোগ্রামিংয়ের একটা কনসেপ্ট সেটা আমরা প্রোগ্রামিংয়ে আমরা হয়তো দেখেছি ডিভাগিং কীভাবে হয় আর এছাড়া আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমরা পড়ে এসেছিলাম ডিবাগিং অফ এ প্রোগ্রাম বা ডিবাগিং অফ এ সফটওয়্যার তাই না সেটা কোনো সেখানেও কিন্তু ছিল ডিবাগিং নাম্বার টু নাম্বার টু আমরা যে ফ্ল্যাগটা এখন ডিসকাশন করবো সেটা হচ্ছে ইন্টারাপ্ট এনাবেল ফ্ল্যাগ এটাও কিন্তু ইন্টারাপ্ট সঙ্গে কিন্তু অনেকটা রিলেটেড আমি ইন্টারাপ্টটা কেন বললাম তখন না ইন্টারাপ্টের কনসেপ্টটা কিন্তু মেনলি আমাদের এখানে ইউজ হবে বলে আমি আগে থেকে একটু ইন্টারপ্টের কনসেপ্টটা বলে দিলাম ইন্টারাপ্ট এনাবেল ফ্ল্যাগ আই এফ বা আই এফও বলতে পারো ইন্টারাপ্ট এনাবেল ফ্ল্যাগ ইন্টারাপ্টকে এনাবেল করা যায় আবার কোনো ইন্টারাপ্টকে ডিজাবেল করা যায় যে ইন্টারাপ্টগুলোকে এনাবেল ডিজাবেল করা যায় সেই ইন্টারাপ্টটাকে আমরা বেসিক্যালি বলি মাস্কেবেল ইন্টারাপ্ট কী বললাম টামটা মাস্কেবেল ইন্টারাপ্ট যাকে এনাবেলও করা যায় যাকে আবার ডিজাবেলও করা যায় মানে মাস্ক মানে হচ্ছে মুখোশ পরিয়ে রাখা যায় যাকে তাকে বলা হয় মাস্কেবেল ইন্টারাপ্ট আর যে ইন্টারাপ্টকে বা যে ইন্টারাপ্ট সিগনালকে আমরা কোনোভাবেই ডিজাবেল করতে পারি না এনাবেল করতে পারি না সেটা কিন্তু তার তার কাছ থেকে কোনো ইন্টারাপ্ট আসলে আমাকে কিন্তু তাকে সার্ভিস দিতেই হবে তাকে আমি কোনোভাবেই ডিজাবেল করে রাখতে পারবো না মানে কে পারবে না সিপিউ পারবে না তাকে বলা হয় নন মাস্কেবল ইন্টারাপ্ট নন মাস্ককেবল ইন্টারাপ্ট এইট জিরো এইট ফাইভ মাইক্রোপয়েসারে আমার নন মাস্কেবল ইন্টারাপ্টের এক্সাম্পল হচ্ছে ট্র্যাপ আমি ট্র্যাপ থেকে একটা এক্সাম্পল দেখিয়েছিলাম যে ট্র্যাপ থেকে একটা ইন্টারাপ্ট আসছে তাকে কিন্তু সিপিউ সার্ভিস দিচ্ছে ফার্স্ট কারেন্টলি যে প্রোগ্রামটাকে এক্সিকিউশন করছিল তাকে রেজিউম করে তাকে হল্ট করেছে কিন্তু আমার অ্যাকচুয়ালি ট্র্যাপটাকে কিন্তু সে সার্ভিস দিয়েছে তার কিন্তু হায়েস্ট প্রায়োরিটি তাকে কিন্তু কোনোভাবে ডিজার্বেল করে রাখতে পারবে না এইট জিরো এইট ফাইভ কিন্তু যদি এইট জিরো এইট ফাইভ কাজ করা অবস্থায় যদি হয়তো অন্য কোনো ডিভাইস থেকে হয়তো লো প্রায়রিটি কোনো ইন্টারাপ্ট আসে তাহলে এইট জিরো এইট সিক্স মাইক্রোপয়েসার বা এইট জিরো এইট ফাইভ মাইক্রোপয়েসার কিন্তু এরকম সব কিন্তু ডিজার্ভেল করে রেখে দেবে কেন কতক্ষণ পর্যন্ত রাখবে ডিজার্ভেল করে যতক্ষণ না তার এই প্রোগ্রামটা এক্সিকিউশন কমপ্লিট হচ্ছে তাকে বলা হয় মাস্কেবেল ইন্টারাপ্ট তাহলে আর এস টি সেভেন পয়েন্ট ফাইভ সিক্স পয়েন্ট ফাইভ আর এস টি ফাইভ পয়েন্ট ফাইভ আই এন সবই হচ্ছে এক্সাম্পল অফ এ মাস্কেবেল ইন্টারাপ্ট তাহলে এবার আমার কনসেপ্টটা হচ্ছে ইন্টারাপ্ট এনাবেল ফ্ল্যাগ ইন্টারাপ্ট এনাবেল ফ্ল্যাগ তাহলে আমরা একটা ইন্টারাপ্টকে আমরা এনাবেল করি যে ইনস্ট্রাকশনের হেল্প নিয়ে তার নাম হচ্ছে ইআই এনাবেল ইন্টারাপ্ট আর একটা ইন্টারাপ্টকে ডিসাবেল করা হয় যে ইনস্ট্রাকশনের হেল্প নিয়ে তার নাম হচ্ছে ইআই হচ্ছে এনাবেল ইন্টারাপ্ট আর ডিআই হচ্ছে ডিসাবেল ইন্টারাপ্ট এটা কিন্তু বেসিক্যালি এইট জিরো এইট ফাইভ মাইক্রোপয়েসার ইনস্ট্রাকশন সেটের দুটো ইনস্ট্রাকশন ইআই আর ডিআই এটা আমরা এইট জিরো এইট সিক্স আমরা ব্যবহার করতে পারি সেটা আমরা দেখবো ইনস্ট্রাকশন সেট পড়ার সময় তো ইন্টারাপ্ট এনাবেল ফ্ল্যাগের এর যেটা মেন কনসেপ্ট যে আমি কখন বলবো যে আমার ইন্টারা প্রেনাবেল ফ্ল্যাগটা সেট হবে না ধরে নাও আমার সিপিউ হয়তো এটা কোনো কাজ করছে বা এইট জিরো এইট সিক্স একটা কোনো কাজ করছে এইট জিরো এইট ফাইভ মাইক্রোপায়সার একটা কোনো কাজ করছে এটা কোনো প্রোগ্রামকে হয়তো এক্সিকিউশন করছে একটা কোনো প্রোগ্রামকে সে এক্সিকিউট করছে এটা আমার একটা প্রোগ্রাম তার মধ্যে কিছু সেট অফ ইনস্ট্রাকশন আছে সেই পুরানটাকে সে এক্সিকিউশন করছে তার নিজের ফ্যাশানে সে এক্সিকিউশন করছে তো এবার আমি কিছু মাস্কেবল ইন্টারাপ্ট থাকতে পারে আসতে পারে বা কোনো মাস্কেবল ইন্টারাপ্ট থেকে হয়তো কোনো একটা ডিভাইস হয়তো ইন্টারাপ্ট করেছে আমার এইট জিরো এইট সিক্স মাইক্রোপয়সারকে সেটাও হতে পারে আবার কোনো নন মাস্কেবল ইন্টারাপ্ট থেকেও কিন্তু আমার ইন্টারাপ্টটা আসতে পারে মানে কোনো ডিভাইস হয়তো নন মাস্কেবল ইন্টারাপ্টের হেল্প নিয়ে হয়তো ইন্টারাপ্ট করেছে আমার সিপিউকে সেটাও হতে পারে সেটাও হতে পারে তো যখন ইন্টারাপ্ট এনাবেল ফ্ল্যাগ অর্থাৎ আই তখনই সেট হবে তখনই সেট হবে যদি ডিফারেন্ট ডিভাইস থেকে যে ইন্টারাপ্টগুলো আসছে সিপিউর কাছে সেগুলোকে যখন মাইক্রোপয়সা যখন রেকগনাইজ যখন করতে পারবে তখন আই এফটা হবে ওয়ান রেকগনাইজ করা মানে হচ্ছে সে তখন তাদেরকে কিন্তু সার্ভিস দেবে এই তার কারেন্ট প্রোগ্রামটাকে এক্সিকিউট করে হয়তো তোমার সেই সমস্ত ডিভাইস থেকে যে ইন্টার্টগুলো আসছে তাকে সে সার্ভিস দেবে বা সেই ডিভাইসগুলো কোনো প্রোগ্রামকে হয়তো এক্সিকিউট করবে তখন কিন্তু ইন্টারাপ্ট ফ্ল্যাগের ভ্যালুটা হচ্ছে ওয়ান আর কখন আমার আইএফটা জিরো হবে না যখন সমস্ত মাস্কেবেল ইন্টারাপ্টগুলোকে সে ডিজাবেল করে দিয়েছে হয়তো এইট জিরো এইট সিক্স মাইক্রোপয়েসের তোমার ধরো হয়তো এই প্রোগ্রামটাকে এক্সিকিউট করতে হয়তো খুব ব্যস্ত এটা ধরুন একটা ইম্পর্টেন্ট কোনো একটা প্রোগ্রাম বা এটা কোনো সার্ভিস রুটিন ফর এক্সাম্পল এটা ইম্পর্টেন্ট কোনো একটা প্রোগ্রাম সেই সময় এইট জিরো এইট সিক্স চায় না যে সে কাউকে সার্ভিস দেবে সে এখন এক মনে এই কাজটা করতে চায় তাহলে সেই সময় যদি কোনো ডিভাইস তাকে ইন্টারাপ্ট করে বা তাকে ডাকে সে কিন্তু কারোটাকে কিন্তু সাড়া দেবে না সে কিন্তু এই প্রোগ্রামটাকে এক্সিকিউট করার পর তারপরে এই প্রত্যেকটা ইন্টারাপ্টকে তখন সে রেকগনাইজ করবে তার আগে নয় তাহলে সেই টাইমে কিন্তু আমার ইন্টারাপ্ট এনাবেল ফ্ল্যাগের ভ্যালু কিন্তু তখন থাকবে রিসেট ঠিক আছে তাহলে যখন প্রত্যেকটা মাস্কল ইন্টারাপ্টকে যখন সে ডিজাবেল করে রেখে দিচ্ছে বা ইউজিং দ্য ইনস্ট্রাকশন ডিআই সে ডিআই দিয়ে কিন্তু প্রত্যেকে হয়তো এই এটা ইন্টারাপ্ট করলো হয়তো আর এসটি সেভেন পয়েন্ট ফাইভ ইন্টারপ্ট দিয়ে সঙ্গে সঙ্গে তোমার যখনই আসলো তোমার রিকোয়েস্টটা এর কাছে এর সঙ্গে সঙ্গে কি করলো এটাকে তোমার ডিআই দিয়ে এটাকে ডিজাবেল করে রেখে দিল ডিআই দিয়ে ডিজাবেল করে রেখে দিলো আবার জন্য হয়তো এই ডিভাইস ধরনের একটা ইন্টার্প পাঠিয়েছে ধরো হয়তো আর এস টি ফাইভ পয়েন্ট ফাইভ দিয়ে যখনই তোমার কাছে আসলো এই জুডেল যখন যখনই আসলো সে কিন্তু আবার ডিআই ইনস্ট্রাকশন দিয়ে কিন্তু তোমার ডিজাবেল করে রেখে দিলো তাহলে এগুলো সব কিন্তু মাস্কবেল ইন্টারাপ্ট তাকে মাস্ক করে রাখা যায় তাকে ডিসেবল করে রাখা যায় তার জন্যই কিন্তু এইট জিরো এইট সিক্স কিন্তু প্রত্যেকটা কিন্তু ডিজার্ভেল করে রেখে দিচ্ছে যতক্ষণ না তার এই প্রোগ্রামটা তার এক্সিকিউশন কমপ্লিট হচ্ছে আফটার কমপ্লিশন অফ দ্য ইনস্ট্রাকশন বা আফটার কমপ্লিশন অফ দ্য প্রোগ্রাম বা এক্সিকিউশন অফ দ্য প্রোগ্রাম তখন সে কিন্তু বাড়িগুলোকে সবার কী করছে এনাবেল করে ইআই করে তারপর ওয়ান বাই ওয়ান সার্ভিস দিচ্ছে অ্যাকর্ডিং টু দ্য প্রায়োরিটি ওকে কখন আমার ইন্টার ফ্ল্যাগটা ওয়ান হবে আর কখন জিরো হবে তোমরা একটু আমাকে বলো দেখি

ইন্টারাপ্টেড তো সেই ইন্টারাপ্টের বলেছে সেটা হচ্ছে নন মাস্কেবল ইন্টারাপ্ট মানে সেটাকে মাস্ক করা যাবে না সেটাকে অ্যাট দ্যাট মোমেন্ট এইটি সিক্স টু পারফর্ম দ্যাট তো সেখানে কি হবে এইটি এইটি সিক্স ইন্টারাপ্ট জেনারেট হওয়ার জন্য তখন হচ্ছে ওই আই তখন হচ্ছে যেটা আইএফ যেটা তখন হচ্ছে ওয়ান হবে ইন্টারাপ্টটা কমপ্লিশনের পরে আবার সেটা এইটি এইটি সিক্স পারফর্ম করবে আর যদি

ঠিক আছে আমি একটা অ্যাডিশন করছি তোমার কথার সাথে তুমি তুমি যেখানে একটা নন মাস্কেবেলের কথা বললে আমার কিন্তু ইন্টারাপ্ট এনাবেল ফ্ল্যাগ কিন্তু তার কিন্তু দেয়ার উইল বি নো ইফেক্ট অন নন মাস্কেবেল ইন্টারাপ্ট দেয়ার ইজ নো ইফেক্ট অন নন মাস্কেবেল ইন্টারাপ্ট ওকে পুরো কনসেপ্টটা কিন্তু মাস্কেবেলের জন্য আমি বললাম আমি একটা এক্সাম্পল হয়তো হয়তো বলেছিলাম সেখানে পুরোটা কিন্তু তোমার নন মাস্কেবেলের জন্য যদি ধরে নাও তোমরা আমাকে হয়তো সবাই মিলে আমাকে কল করছো আমি তোমাদের সবার কলে আমি সাড়া দিলাম আমাকে হয়তো হোয়াটসঅ্যাপ করেছে অনেকে আমি হয়তো একদিনে প্রথম দিনে হয়তো রেসপন্স না করতে পারলো কিন্তু আমি একদিন পরেও কিন্তু রেসপন্স করি সবাইকে আমার যত স্টুডেন্ট আছে ঠিক আছে তো ধরে নাও তোমরা আমাকে হয়তো আমাকে সবাই ইন্টারাপ্ট করেছো আমি তোমাদেরকে কিন্তু সবাইকে কিন্তু রেসপন্স করছি আমি তোমার তোমাদের কিন্তু সবাইকে কিন্তু রেকগনাইজ করেছি তখন আমার ইন্টারাপ্ট এনাবেল ফ্ল্যাগ তখন আমার যে ইন্টারাপ্ট এনাবেল ফ্ল্যাগ তখন কিন্তু সেট যে আমি সবাইকে সার্ভিস দিচ্ছি আমি সবাইকে তোমার রেকগনাইজ করছি আমার এক্সটার্নালি অনেক ইন্টারঅ্যাপ রিকোয়েস্ট এসেছে আমি সবাইকে তোমরা কী করছি রেকগনাইজ করছি তার মানে কি আমি প্রত্যেককে এনাবেল করে কিন্তু আমি সার্ভিস দিয়েছি যতক্ষণ ফোনটা আমার সুইচ অফ ছিল ততক্ষণ তোমরা কিন্তু কিছুই করতে পারো আমাকে আমাকে মেসেজ করলে আমি হয়তো দেখতে পাইনি কিন্তু আমি যখন ফোনটা যখন অন করে দেখলাম যে তোমরা পাঁচজন আমার পাঁচজন স্টুডেন্ট হয়তো আমাকে মেসেজ করেছে আমি প্রত্যেককে হয়তো রিপ্লাই ব্যাক করছি তখন কিন্তু আমার ইন্টারঅপ এনাবেল ফ্ল্যাগ কিন্তু ওয়ান সেট ঠিক আছে কিন্তু আমি হয়তো ধরো পড়াচ্ছি আমার এই পড়ানোর সময় বেসিক্যালি আমি কোনো ফোন রিসিভ করি না ঠিক আছে তো ধরো এই সময় ধরো আমাকে হয়তো অনেকে ফোন করছে এমনও হয় আমাকে অনেকে ফোন করছে ধর না হয়তো এখনই হয়তো কিছুক্ষণ আগে একটা ফোন এসেছিলো আমি কিন্তু ফোনটা রিসিভ করিনি তার মানে কী করলাম আমি বেসিক্যালি আমি ফোনটা রিসিভ করলাম না তার মানে কি আমি কিন্তু ডিজাবেল করে করে রাখলাম যে আমার টাস্কটা কমপ্লিট হবে আমার পড়ানো কমপ্লিট হবে এরপরে আরেকটা ব্যাচ পড়াবো তারপরে হয়তো তাকে আমি ফোন ব্যাক করবো বা তাকে হয়তো আমি কোনো একটা রিপ্লাই ব্যাক করবো তাকে আমি সার্ভিস দেবো তখন কিন্তু আমার কিন্তু তখন গেল হ্যাঁ আমি যখন এনাবেল করছি তখন আমার ওয়ান আমি যখন এনাবেল আমি ডিজাবেল করে রাখছি আমি যখন তোমাকে যখন রিপ্লাই দিচ্ছি না তখন তার মানে তোমাকে ডিজাবেল করে রেখেছি আর যখন তোমাকে আমি রিপ্লাই দিচ্ছি তখন তার মানে তোমাকে আমি তখন এনাবেল করে রেখেছি মানে সিপিউ চাইলে কোনো ইন্টারাপ্ট কেসে এনাবেল করতে পারে সিপিউ চাইলে কোনো ইন্টারাপ্ট কেসে ডিসাবেল করতে পারে কিন্তু সেইগুলো অবশ্যই মাস্কেবল ইন্টারাপ্ট হতে হবে কিন্তু নন মাস্কেবল যদি হয় তাকে কিন্তু সিপিউ কিছুই করতে পারবে না সে আশা মানে তাকে কিন্তু তাকে কিন্তু সার্ভিস দিতেই হবে তাই না যদি যদি কোনো প্রসেসের প্যারিটি ধরেন হয়তো টেন হয় আর হয়তো সিপিউটা কোনো প্রসেসকে এক্সিকিউট করছে তার ধরনের প্যারিটি হয়তো জিরো আমরা বলছি যে হায়ার হায়ার নাম্বার ইন্ডিকেট দ্য হায়েস্ট প্রায়োরিটি তো অবশ্যই যে প্রসেসটার প্রায়োরিটি টেন সে মানে কিন্তু সিপিউ যে প্রসেসটাকে এক্সিকিউট করছিলো তাকে সাসপেন্ড করে কন্টেক্ট সুইচ করে সে কিন্তু আমার সেই প্রসেস কাছে যাবে ঠিক আছে বোঝা গেল এটা হচ্ছে ফ্ল্যাগের ক্লিয়ার হুম স্যার বলছি যেহেতু নন মাস্কেবল ক্ষেত্রে সিপিইউর কিছু করার নেই তাহলে যখন মাস্কেবল ইনকারাপশন ক্ষেত্রেই তো ও 1 আর 0 দুটো ফ্ল্যাগ সেট করতে পারে अकॉर्डिंग টু দা সিচুয়েশন হ্যাঁ তো হ্যাঁ তাহলে যেগুলোকে লেটস সে যে নন যে মাস্কেবল ইনকারাপ্ট আসছে সেগুলোর কি প্রায়োরিটি দেখে কি সিপিইউ ওগুলোকে ঠিক করবে যে ওগুলোকে ডিসেবল করবে নাকি এনাবল করবে অবশ্যই দেখো যেগুলো মাস্কেবল ইনকারাপ্ট তার তোমার যতই প্রায়োরিটি হোক না কেন তা কিন্তু সে ডিসেবল করেই রাখবে মানে অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশনস কিন্তু নন মাস্কেবল হলে তার কিন্তু কোনো প্রভিশন নেই ডিজাবেল করার তার কাছে তখন ডিআই ইনস্ট্রাকশনটা কাজই করবে না সিপিউর কাছে তখন সে আসা মানে তাকে কিন্তু সার্ভিস দিতেই হবে মাস্ট ঠিক আছে বোঝা গেল তার জন্য বললাম যে ইট ইজ ইট ইজ নট অ্যাপ্লিকেবল অন দ্য নন মাস্কেবল ইন্টারপ্ট হ্যাঁ হ্যাঁ তাহলে নন মার্কেটেবল এর ক্ষেত্রে আইএফটা কি অলওয়েজ ওয়ান হবে হ্যাঁ ধরতে পারো ধরতে পারো কারণ তাকে তাকে আসা মানে তাকে তো তোমার রিপ্লাই করছে রেকগনাইজ তো করবেই অবশ্যই আইএফটা ওয়ান হবে নন মার্কেটেবল ক্ষেত্রে আমার আইএফটা ওয়ান হবে অবশ্যই স্যার আর যদি কোনো নন মার্কেটেবল ইন্টারাপ্ট না হয় তখন তাহলে কি প্রায়োরিটি অনুযায়ী মার্কেটেবল ইন্টারাপ্ট গুলো হবে হ্যাঁ সার্ভিসটা কিন্তু প্রায়োরিটি ওয়াইজ দেবে সে সবাইকেই সার্ভিস দেবে কিন্তু যার সব থেকে হায়েস্ট প্রায়োরিটি তাকে আগে সার্ভিস দেবে তারপরে তোমার তার থেকে লোয়েস্ট তারপরে তার থেকে লোয়েস্ট অ্যাকর্ডিং টু দ্য প্রায়োরিটি সে সার্ভিস দেবে মানে সে সবাইকে এনাবেল করছে কিন্তু অ্যাকর্ডিং টু দ্য প্রায়োরিটি সে কিন্তু সার্ভিস দিচ্ছে তাই না আমরা যখন প্রসেস যখন শেডুলিং করেছিলাম তখন যার প্রায়োরিটি সব থেকে বেশি তাকে আমরা ফার্স্ট সার্ভিস দিয়েছি তারপরে যার কম তাকে দিয়েছি তারপর তার থেকে যার কম তাকে দিয়েছি তাই না সে সবাইকেই দিচ্ছে সার্ভিস কিন্তু অ্যাকর্ডিং টু দ্য প্রায়োরিটি ভ্যালু ওকে বোঝা গেল সবার তাহলে ফ্ল্যাগ আমাদের আরেকটা ফ্ল্যাগ বাকি আছে লাস্ট ফ্ল্যাগ সেটা হচ্ছে ডাইরেকশন ফ্ল্যাগ বা ডিরেকশন ফ্ল্যাগ অনেকে ডিরেকশন বলে অনেকে ডাইরেকশন বলে যাই হোক আমরা সেটাকে দেখবো সেটা হচ্ছে ডিরেকশন ফ্ল্যাগ ডিরেকশন ফ্ল্যাগ এই ডিরেকশন ফ্ল্যাগের কনসেপ্টটা বেসিক্যালি সব থেকে বেশি ইউজ হয় ডিরেকশন ফ্ল্যাগটা সব থেকে বেশি ইউজ হয় আমাদের স্ট্রিং অপারেশনের ক্ষেত্রে এইট জিরো এইট সিক্স মাইক্রোপয়েসার কিন্তু স্ট্রিং হ্যান্ডেল করতে পারে জ দ্য গ্রেট ফিচার্স অফ এইট জিরো এইট সিক্স মাইক্রোপাইসার কোনো স্ট্রিং অপারেশনের ক্ষেত্রে আমার এই ডিরেকশন ফ্ল্যাগটা সবথেকে বেশি ইউজ হয় সেটা আমরা স্ট্রিং ইনস্ট্রাকশন যখন পড়ব এট জিরোইট সিক্স মাইক্রোপাইসার স্ট্রিং ইনস্ট্রাকশন তখন আমরা এই ডিরেকশন ফ্ল্যাগের ইউজটা তখন আমরা দেখতে পাবো আমরা তখন দেখতে পাবো প্র্যাকটিক্যালি দেখতে পাবো আমি ইভেন এইট জিরো এইট সিক্স মাইক্রো কিছু প্রোগ্রামিং করে তোমাদেরকে দেখাবো আমাদের অবশ্যই তার যদি কোনো আমি টাইম ক্লাস যদি পাই লাইভ তো ভালো না হলে আমি তোমাদেরকে প্র্যাকটিক্যাল আমি দেখাবো কীভাবে এইট জিরো আমি অবশ্য দেখিয়েছিলাম আগের সেমিস্টারে তাই তো সবার মনে আছে তো এইট জিরো সিক্স মাইক্রো প্রোগ্রামিং দেখিয়েছিলাম তো আগেবারে দেখিয়েছিলাম তোমাদের তোমাদের ল্যাবে এখন হচ্ছে এইট জিরো এইট সিক্স মাইক্রো পয়সারের প্রোগ্রামিং চলছে হয়নি বাকিদের কাদের হচ্ছে

ডবক্স আর ডিবাগ দিয়ে আমিও করেছিলাম ডস বক্সার ডিবাক দিয়ে কারণ এছাড়া তো কোনো প্রভিশন নেই না হলে আমাকে কোনো ইমুলেটার ইউজ করতে হবে ঠিক আছে আর প্র্যাকটিক্যালি তোমার তো কিট ধরে তো এখানে দেখানো যাবে না কিটটাকে আমি এখানে নিয়ে আসতেও পারবো না কলেজ থেকে যাই হোক তো এইট জিরো এইট সিক্সে তোমার ট্রেনার কিট আছে সেই কিট দিয়েও করা যায় আবার ডস বক্সের থ্রু দিয়ে আমরা ডিবাগ কমেন্ট দিয়ে আমরা ডিবাক প্রোগ্রাম ইউজ করে ডিবাগ ফেসিলিটি ইউজ করে আমরা এইট জিরো এইট সিক্স মাইক্রোপয়সের প্রোগ্রামিং আমরা করতে পারি আমি খুব সিম্পল একটা লাস্ট একটা ছোট ছোটো স্ন্যাপ দেখাবো যে কী করেসে প্রোগ্রামিং করা হয় ঠিক আছে প্র্যাকটিক্যালি দেখাতে দেখাতে পারবো না হয়তো অন বোর্ড আমি লিখে লিখে দেখাবো কীভাবে করা যায় ঠিক আছে আসবো সেটাতে তো তোমরা সবাই কিন্তু করবে খুব ইন্টারেস্টিং কারণ প্রোগ্রামিং না করলে কিন্তু ইনস্ট্রাকশন বুঝতে পারবে না ইনস্ট্রাকশন যে কীভাবে কাজ করছে যদি আমরা যদি একটু প্রোগ্রামিং আমরা না করি তাহলে কিন্তু ইনস্ট্রাকশনগুলোকে বুঝতে পারবে না প্র্যাকটিক্যালি বুঝতে হবে ওকে আমি আমি যতটা সম্ভব আমি মানে বোঝানোর চেষ্টা করব ইনস্ট্রাকশন সেট এইট জিরো সিক্স মাইক্রো মাইক্রোপয়েসারে খুব ইন্টারেস্টিং প্রতিটা ইনস্ট্রাকশন খুব ইন্টারেস্টিং ঠিক আছে তার কাজগুলো বুঝতে পারলে আমরা প্রোগ্রামিং খুব সহজেই করতে পারবো কিন্তু ইনস্ট্রাকশনে নলেজ থাকতে হবে যদি আমাদেরকে প্রোগ্রামিং বুঝতে হয় তাহলে আর তোমাদের কিন্তু প্রোগ্রামিং আসবে পরীক্ষায় যদিও আগে হয়তো আসেনি তোমাদের সিএসও সাবজেক্টের মধ্যে কিন্তু এখানে কিন্তু প্রোগ্রামিং আসবে কারণ এটা মাইক্রোপয়েসার সাবজেক্ট ওকে তো এট জিরো এইট এইট জিরো ফাইভ ওয়ান থেকেও প্রোগ্রামিং আসবে আবার এট জিরো এইট সিক্স থেকেও কিন্তু প্রোগ্রামিং আসবে দ্যাট ইস দ্যাট ইজ কল অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম ওকে দ্যাট ইজ কল অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম আমি দেখাবো খুব ইন্টারেস্টিং আমি প্র্যাকটিক্যালি দেখাবো এবার আমরা চলে আসছি স্ট্রিং ইনস্ট্রাকশন বা স্ট্রিং স্ট্রিং অপারেশন স্ট্রিং অপারেশনের ক্ষেত্রে আমাদের ডিটেকশন ফ্ল্যাগটা খুব কাজে লাগে ওকে ধরে নাও ধরে নাও আমার এখানে একটা আমার এখানে একটা মেমোরি আছে মেমোরি আছে এটা এই মেমোরিতে আমার কিছু অ্যাড্রেস লোকেশন আছে কিছু লোকেশানে ডিভাইড করেছি মেমোরিকে আমরা ওকে কিছু অ্যাড্রেস লোকেশানে ডিভাইড করেছি ওকে এবার এই অ্যাড্রেস লোকেশনগুলো আমি এভাবে তোমার ডিফাইন করেছি যে আমার ধরো নাও এটা হয়তো টু ঠিক আছে এটা ধর না তোমার টু আমি এভাবে তোমার হাই অর্ডার থেকে তোমার দেখো লো অর্ডার দিকে আস্তে আস্তে নামছি তাই তো এটা আমার হাই অর্ডার এটা লো অর্ডার দেখে নামছি টু জিরো ফোর এইট টু জিরো ফোর সেভেন আমি এইভাবে নিজের দিকে তোমার নামছি আমার এটা তোমার হয়তো ফর এক্সাম্পল টু জিরো ফোর জিরো টু জিরো ফোর জিরো তাহলে এটা হচ্ছে আমার হাই অর্ডার অ্যাড্রেস হাই অর্ডার অ্যাড্রেস ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের লো অর্ডার অ্যাড্রেস বলতে পারি তো এটা এটা হাই অর্ডার অ্যাড্রেস লো অর্ডার অ্যাড্রেস বলতে পারি তো ঠিক আছে বলতে পারি আমরা এটা এটা হাই অ্যাড্রেস এটাকে আমরা বলতে পারি লো অ্যাড্রেস দেখো তোমরা এগ্রি করছো এবার আমার এখানে স্ট্রিং এর কিছু বাইট এখানে স্টোর করা আছে ধরলাম যে এখানে তোমার ধরো হয়তো এটা স্ট্রিং এর বাইট ধরো হয়তো a1 এটা ধরো তোমার হয়তো b2 এটা ধরো তোমার 5 6 এটা ধরো হয়তো 7 কিছু স্ট্রিং এর কিছু বাইট এর বাইট তো একটা করে কারণ দেখো প্রত্যেকটা কিন্তু একটা করে বাইট 8 বিট করে ডেটা আছে এর মধ্যে তাই না a1 সব কিন্তু হেক্সাডেসিমাল বাইট ওকে আমি এইভাবে বলছি মানে আমি হেক্সে দেখাচ্ছি এটাকে বেসিক্যালি এবার আমার ডিরেকশন ফ্ল্যাগ তখনই সেট হবে ডিরেকশন ফ্ল্যাগের ভ্যালু তখন সেট হবে যদি যদি আমি এই মেমোরি থেকে বাইটগুলোকে আমি যখন অ্যাক্সেস করবো ফার্দার প্রসেসিংয়ের জন্য যদি আমি মেমোরি মেমরি থেকে যদি আমি বাইটগুলোকে অ্যাক্সেস করি ডিক্রিমেন্ট অর্ডারে ডিক্রিমেন্ট অর্ডারে মানে আমি প্রথমে হয়তো এ ওয়ানটাকে অ্যাক্সেস করলাম টু জিরো ফাইভ জিরো অ্যাড্রেস থেকে তার পরের বাইটটাকে আমি অ্যাক্সেস করছি টু জিরো ফোর নাইন অ্যাড্রেস থেকে অর্ডার মানে আমি হাই মেমোরি অ্যাড্রেস থেকে লো মেমোরি অ্যাড্রেসের দিকে আমি কিন্তু বাইটগুলোকে অ্যাক্সেস করার চেষ্টা করছি তখন আমার ডিরেকশন ফ্ল্যাগের ভ্যালু হবে ওয়ান ওকে ক্লিয়ার কখন ওয়ান হবে ক্লিয়ার যদি মেমোরি থেকে আমি স্ট্রিং এর বাইটগুলোকে যদি আমি হাই অর্ডার অ্যাড্রেস থেকে আস্তে আস্তে লো অর্ডার অ্যাড্রেসের দিকে যদি আমরা অ্যাক্সেস করতে থাকি মানে হচ্ছে টু জিরো ফাইভ জিরো থেকে যদি আমি প্রথমটাকে যদি আমি অ্যাক্সেস করি তারপরে হয়তো আমি অ্যাক্সেস করছি টু জিরো ফোর নাইন থেকে তারপরে টু জিরো ফোর এইট থেকে হ্যাঁ সাকসেসফুলি আমি পরপরে অ্যাক্সেস করতে যাচ্ছি আপ টু আমার হাই অর্ডার থেকে আপ টু লো অর্ডার দিকে তখন আমার ডিরেকশন ফ্ল্যাগটা ভ্যালু হবে সেট সেট ওকে আর কখন এটা জিরো হবে ডিরেকশন ফ্ল্যাগটা কখন আমার জিরো হবে না যদি আমি স্ট্রিংয়ের বাইটগুলোকে আমি অ্যাক্সেস করি ফ্রম দ্য মেমোরি অ্যাড্রেস ইন ইনক্রিজিং অর্ডার অর্থাৎ যদি আমি বলি তোমাকে যে আমি প্রথমে তো তোমার অ্যাক্সেস করছি টু জিরো ফোর জিরোর মধ্যে আমার যে মেম যে বাইকটা স্টোর করা আছে আমি ধরলাম এখানে এ ফাইভ এ সিক্স আছে এখানে ধরলাম বি সিক্স আছে এখানে ধরলাম সি সিক্স আছে এখানে ধরলাম ডি সিক্স আছে ফর এক্সাম্পল তাহলে যদি আমার অ্যাক্সেসিংটা যদি তোমার লো অর্ডার থেকে যদি তোমার হাই অর্ডার দিকে যদি হয় তখন কিন্তু ডিরেকশন ফ্ল্যাগটা আমার তখন হবে রিসেট আর যদি আমার মেমোরি যদি আমার মেমোরি থেকে স্ট্রিংয়ের বাইটগুলোকে যদি আমরা অ্যাক্সেস করি হাই অ্যাড্রেস থেকে লো অর্ডার অ্যাড্রেসে পর্যন্ত তখন কিন্তু আমার ডিএফটার ভ্যালু হবে ওয়ান দেখো বুঝতে কি না হাই থেকে লো হলে ডিএফটা ওয়ান হবে আর যদি লো থেকে হাই হয় অ্যাক্সেস করার স্ট্রিংয়ের বাইটগুলোকে যদি আমরা অ্যাক্সেস করি লো থেকে হাই হাই দিকে তখন আমার কিন্তু ডিএফটা হবে জিরো বা রিসেট দ্যাট ইজ কল ডিরেকশন ফ্ল্যাক ক্লিয়ার

তাই তো বললাম তার মানে কি ডিক্রিমের অর্ডার মানেই হচ্ছে মানেই হচ্ছে যে দ্যাট ইজ হাই মেমোরি অ্যাড্রেস টু হাই মেমোরি অ্যাড্রেস টু লো মেমোরি অ্যাড্রেস লো মেমোরি অ্যাড্রেস বলতে পারি তো ওকে আর কখন জিরো হবে না ডিএফ ইজ Yes, set to zero when string byte can be accessed from a memory address in increasing order that is low memory address to high memory address পল্লে আমিচে টরো টরো করে আকরে আছে আকরে 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 এটাও ভ্যালিড ঠিক আছে এটা হচ্ছে আমাদের ডিরেকশন ফ্ল্যাগ ওকে ক্লিয়ার ডিরেকশন ফ্ল্যাগের কনসেপ্ট ক্লিয়ার তাহলে নট আ ফ্ল্যাগ আমরা বুঝতে পারলাম প্রতিটা ফ্ল্যাগ ইন্ডিভিজুয়ালি আমরা বুঝতে পেরেছি নট আ ফ্ল্যাগের কনসেপ্ট আমি একটু জাস্ট একটা স্ন্যাপ দেবো আর এইট জিরো এইট সিক্স এর প্রোগ্রাম আমরা কিভাবে ডিবাক কমেন্ট দিয়ে আমরা করবো জাস্ট একটা স্ন্যাপ আমি পরে প্র্যাকটিক্যালে প্র্যাকটিক্যালি আমি দেখাবো আগেও দেখিয়েছিলাম আমি সেই প্র্যাকটিক্যালটার আমার কাছে রেকর্ডিংটা অলরেডি আছে তোমাদের কাছেও আছে যারা আগের সেমিস্টারে ছিলে তো তা আমি এটাকে একবার শেয়ার করবো তোমাদের প্র্যাকটিক্যালটা দেখানোর জন্য যাই হোক তো না বা আমি এটা লাইভ করেও দেখাবো কোনো একদিন দেখাবো আমি লাইভ করে যখন আমাদের হয়তো অনেকটা সিলেবাস কভার হয়ে যাবে তখন তো আমি এটা জাস্ট একটা স্ন্যাপ দেখাচ্ছি সেটা হচ্ছে যে আমার দুটো সফটওয়্যারের একটা সফটওয়্যারের রিকোয়ারমেন্ট আছে এইট জিরো এইট সিক্সে আমাদের ডেস্কটপে রান করানোর জন্য একটা হচ্ছে ডস বক্স ওকে আর একটা হচ্ছে আমাদের একটা ফাইল দরকার সেই ফাইলটার নাম হচ্ছে ডিবাক ডট ইয়েক্সি তোমার নেট থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবে হ্যাঁ ডস বক্স তোমরা ডাউনলোড করতে পারবে নেট থেকে বা গুগল থেকে বা তোমরা এই ফাইলটাও কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে গুগল থেকে ডিবাক ডট ইয়েক্সি কী করবে ডস বক্সটাকে ফার্স্টে তোমার মেশিনে ইনস্টল করে নেবে হ্যাঁ ডস বক্সটাকে তোমার মেশিনে ইনস্টল করে নেবে ওকে আর ছোট্ট একটা ফাইল ইনস্টল করতে বেশি কোনটা ইনস্টল করা দুটোই লাগবে আমি দুটোই লাগবে আমার আমি একটা ফাইল বলেছি হ্যাঁ দুটোর মধ্যে কোনটা মানে সহজ হবে ইনস্টল করা তোমার তোমাকে দুটোই তোমার লাগবে তোমাকে ডস বক্সটাকে তুমি ফার্স্ট ইনস্টল করলে তোমার মেশিনে আর এই ডিবাক ডট যে ফাইলটা তুমি ডাউনলোড করেছো গুগল থেকে তুমি এই ফাইলটাকে নিয়ে গিয়ে তোমার যে সি ড্রাইভ আছে তার মধ্যে তুমি জাস্ট কপি পেস্ট করে দিলে এটাকে জাস্ট পেস্ট করে দিলে তুমি

ওপেন দা ডস বক্স ডস বক্স ওপেন করলে ওপেন করার পর কি করবে যে আজকে ল্যাব ল্যাব করেছো কি করবে বলো কি করবে পরে এর স্টেপটা কি স্যার ডস বক্সটা ওপেন করার পর ওটাতে মাউন্ট করতে হবে ফারস্টে ডস বক্সটা মানে মাউন্ট করতে হবে কোন ফোল্ডারে রাখা হয়েছে সি তে তো সি 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 কোলন স্ল্যাশ দিতে হবে আচ্ছা ভেরি গুড তারপর হ্যাঁ তারপরে তারপরে আবার স্টেপটাতে যেটা আসবব তারপরে সি কোলন দিতে হবে তারপরে আবার এন্টার হুম দেন अगेन ডিবাগ লিখতে হবে তারপরে এন্টার করতে হবে বেশ ও व्हाट আসবে তা আর দিনের পুরো রেজিস্টারের কালেকশনটা চলে তো যখন আমি তোমার যখনই ওপেন করবো ডিবাগ ডট এ আমার ডস বক্সটাকে তখন আমি এরকম ভাবে একটা একটা কমান্ড প্রম্পট পাবো জেড কোলন স্ল্যাশ এরকম একটা কমান্ড প্রম্পট পাবো ঠিক আছে সেখানে কি ফার্স্ট আমরা মাউন্ট করবো আমি এখানে তখন লিখছি আমি মাউন্টের কাজটা পরে বলবো কি কেন মাউন্ট করতে হয় আর জাস্ট আমি স্টেপসটা দেখাচ্ছি মাউন্ট ডি স্পেস সি কোলন স্ল্যাশ ওকে ব্যাক স্ল্যাশ ওকে ফার্স্ট আমি ড্রাইভটাকে মাউন্ট করলাম মাউন্ট করার পর আমি যে ড্রাইভই আমি এখন আছি এই কমন ফর্মটি আমি আছি আমি তখন আমি তখন ডিতে যাব ডিটাকে মাউন্ট করে দিলাম ডিটাকে মাউন্ট করে দিলাম আমি এবার ডিতে যাব তাহলে ডিতে যাওয়ার জন্য কি করতে হয় ডি কোলন এন্টার তাই না ডি কোলন এন্টার আমি এখন ডিতে কিন্তু চলে যাচ্ছি তাহলে কিন্তু আমি এখন কিন্তু তোমার ঢুকে পড়লাম ডিতে আমি কিন্তু ডিতে এখন ঢুকে পড়লাম ওকে ডিতে ওই তো বললাম মাউন্টের গাছটা আমি নেক্সট দিন বলবো আর তুমি স্টেপসটা দেখো আর তুমি জাস্ট স্টেপসটা দেখো ঠিক আছে তো মাউন্ট করলাম তারপরে আমি তোমার ডিতে ঢুকলাম আমি আমি এখন দেখো তোমার ডি কোলন করার পর আমি দেখো কিন্তু তোমার ডিতে চলে এসেছি এবার এখানে আমি তোমার টাইপ করবো ডিবাগ ডট ইএক্সি আমি এখানে টাইপ করবো কি ডিবাগ ডট ইয়েক্সি দেন প্রেস এন্টার ওকে যখনই রিবা ডট ইএসি করে যখন প্রেস এন্টার দিলাম তখন আমার সামনে আমার সামনে তখন একটা কমেন্ট প্রম্পট এভাবে অ্যাপিয়ার করছে একটা হাইফেন চলে এসছে আর তারপরে আমার কারসারটা এখানে ব্লিংক করছে ওকে একটা হাইফেন এসছে আর তার পাশে আমার কাশারটা কি করছে ব্লিঙ্ক করছে ব্লিঙ্ক করছে আমি তখন এখানে এই কারসারটা আমার যে আমার যে হাইফেনটা এসছে তার পাশে যে ব্লিঙ্ক করছে কারসারটা সেই কার্সারের জায়গায় আমি এখন এখানে একটা কমেন্ট লিখছি সেই কমেন্টটার নাম হচ্ছে এ হান্ড্রেড দেন প্রেস এন্টার এটা কেন লিখলাম না এ ফর হচ্ছে অ্যাসেম্বল এ ফর হচ্ছে অ্যাসেম্বল আমি কোডটাকে অ্যাসেম্বল করবো আমার কোডটাকে আমি লেখার জন্য আমাকে অ্যাসেম্বল কমেন্ট দিয়ে আমরা কিন্তু বেসিক্যালি আমরা কোডটাকে টাইপ করবো তাহলে আমি যখনই এ দিই যখন হান্ড্রেড দিলাম হান্ড্রেডটা কি না হান্ড্রেডটা হচ্ছে আমার একটা অ্যাড্রেস কার অ্যাড্রেস না একটা সেগমেন্টের অ্যাড্রেস কোন সেগমেন্টে আমরা কোড লিখি বা কোন কোডগুলোকে আমরা কোন সেগমেন্টে রাখি এট জিরো এটি সিক্স মাইক্রোফাইসারে সেই সেগমেন্টটা কি নাম কোড সেগমেন্ট তাহলে কোড সেগমেন্টের কিন্তু একটা বেস অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেস আমি ধরলাম ফর এক্সাম্পল জিরো সেভেন থ্রি এফ বিভিন্ন মেশিনে কিন্তু বিভিন্ন রকম আসবে সেগমেন্টের অ্যাড্রেসটা তারপরে কোলন দিয়ে আসবে জিরো ওয়ান ডাবল জিরো যে অ্যাড্রেস তুমি কিন্তু এখানে মেনশন করেছো এবার তোমাকে এখানে পাশে এবার তোমাকে ইনস্ট্রাকশন লিখতে হবে আমি হয়তো এখানে ইনস্ট্রাকশন লিখছি দেখো মুভ এক্স কমা ওয়ান টু থ্রি ফোর ওকে তুমি যখন যখন এন্টারফেস করলে যদি তোমার ঠিক হয় ইনস্ট্রাকশনটা তাহলে কিন্তু নেক্সট লাইনে চলে আসবে অর্থাৎ এখন চলে আসবে জিরো থ্রি জিরো সেভেন থ্রি এফ জিরো ওয়ান জিরো টু এটা টু বাইট ইনস্ট্রাকশন এটা টু বাইট ইনস্ট্রাকশন তখন তোমাকে আবার তুমি আবার টাইপ করছো মুভ বিএক্স কমা টু ফোর সিক্স ফাইভ এটা আমি কোনো একটা সিক্স নিবিট তোমার দুটো ভ্যালু নিচ্ছি আমি এখানে সিক্স বিট নিয়েছি ডেটা ওয়ান টু থ্রি ফোর আর এটা হচ্ছে তোমার টু ফোর সিক্স ফাইভ আবার এন্টার প্রেস করলাম তাহলে এখন আমার এক্সের মধ্যে তোমার আছে ওয়ান টু থ্রি ফোর আর আমার এক্সের মধ্যে তো রেজিস্টার তো রেজিস্টার আমরা একদিনে পড়েছি টু ফোর সিক্স ফাইভ দুটোই কিন্তু সিক্স বিট করে রেজিস্টার আমি চাইছি যে এই দুটো ভ্যালুর মধ্যে আমরা অ্যাডিশন করবো আমি এখন কি ইনস্ট্রাকশন লিখবো আমি যখন এন্টার প্রেস করলাম আমার নেক্সট অ্যাড্রেস তোমার চলে আসবে জিরো ওয়ান জিরো ফোর জিরো সেভেন থ্রি এফ তো আমার কমন এটা আমার কোড সেগমেন্টের বেস অ্যাড্রেস আমার এখানে তোমার এবার টাইপ করছি অ্যাড এ এক্স কমা এক্স আমি এক্সের কন্টেন্টের সঙ্গে এর কন্টেন্ট আমি অ্যাডিশন করে আবার এক্সের মধ্যেই স্টোর করবো রেজাল্টটাকে এটা আমাকে ইনস্ট্রাকশনটা বলছে ওকে আবার এন্টার প্রেস করলাম এন্টার প্রেস করার পর আমি কী করছি আমি যখন নেক্সট অ্যাড্রেসে যখন আসছি জিরো ওয়ান জিরো সিক্স আমি সেখানে গিয়ে তোমার টাইপ করছি হল্ট এন্ড অফ দ্য এক্সিকিউশন এন্ড অফ দ্য এক্সিকিউশন আমার কিন্তু কোডটা লেখা কমপ্লিট আমি দুটো দুটো সিক্সটিন বিট নাম্বারের মধ্যে অ্যাডিশন পারফর্ম করছি এই কোডটাকে লেখার পর আমার এখন রেজাল্টটা কোথায় আছে আফটার এক্সিকিউশন অফ দ্য অ্যাড এক্স কমা বি এক্স আমার রেজাল্টটা কোথায় আছে এখন এক্স রেজিস্টারের মধ্যে আছে এক্স রেজিস্টারের মধ্যে আছে আমাকে এখন চেক আমার আমাকে এবার কোডটাকে তো আমি তো অ্যাসেম্বল করলাম আমি ওই কোডটাকে তোমার রান করবো আমার কোডটা কিন্তু আমি অ্যাসেম্বল করে ফেলেছি এ কমেন্ট দিয়ে আমি তোমার লিখেছি মানে কিন্তু আমারটা অ্যাসেম্বল হয়ে গেছে আমি এরপর কী করছি এন্টারপ্রেস করছি হল্ট করার পর এন্টার প্রেস করলাম আমার কিন্তু নেক্সট একটা অ্যাড্রেস চলে আসবে জিরো সেভেন থ্রি এফ জিরো ওয়ান জিরো সেভেন বা জিরো সেভেন জিরো জিরো সেভেন ধরে আসলো আমি আবার এন্টার প্রেস করলাম তারপরে আমাকে একটা কমেন্ট ফ্রম টাইপেয়ার করছে এরকমভাবে আবার সেই হাইপেন্টে চলে আসছে এই যেটা এসেছিলো আবার এখানে তোমার হাইপেন্টটা আসছে আমি এবার ওই কোডটাকে রান করতে গেলে আমরা তোমার যে কমেন্ট দিয়ে রান করতে পারি দ্য ইস আ গো কমেন্ট গো তো সেই গো কমেন্টে তোমার এখানে জি তোমাকে টাইপ করতে হবে জি জি দিয়ে আমরা হল্টের যে ইনস্ট্রাকশনের যে অ্যাড্রেস তার যে পরের অ্যাড্রেসটা অর্থাৎ জিরো ওয়ান জিরো সেভেন সেই অ্যাড্রেসটা আমি এখানে টাইপ করে আমি এখানে এন্টার প্রেস করব তাহলে আমার কোডটা এক্সিকিউট করবে আর যখনই কোডটা আমার এক্সিকিউট করে গেল তখন আমাকে এরকম একটা আউটপুট দেখাচ্ছে যত আমাদের রেজিস্টার আছে এইট জিরো এইট সিক্স মাইক্রোপয়সারে অর্থাৎ এক্স বিএক্স সিএক্স ডিএক্স প্রত্যেকটা রেজিস্টারের কন্টেন্ট কিন্তু আমাকে দেখাবে তো এক্সের এখন কন্টেন্টটা কত হয়ে যাবে এটা যোগ করলে কত হয় নাইন এটা হচ্ছে নাইন এটা সিক্স এটা থ্রি থ্রি সিক্স ডবল নাইন এইচ তাই তো আমাকে এখানে দেখাবে এক্সের পাশে আমাকে দেখাবে থ্রি সিক্স ডবল নাইন বিএকসের ধরুন মধ্যে বিএক্সের মধ্যে আমার কি আছে তুমি কি রেখেছো বিএক্সের মধ্যে টু ফোর সিক্স ফাইভ তোমাকে বিএক্স এর পাশে তোমাকে দেখাচ্ছে টু ফোর সিক্স ফাইভ সিএক্সের মধ্যে আমাকে কিছু নেই তোমার তোমাকে দেখাচ্ছে জিরো 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 ডিএক্সের মধ্যে কিছু নেই তোমাকে দেখাচ্ছে জিরো 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 তোমার এখানে থাকছে এসপি তোমার এখানে থাকছে বিপি তোমার এখানে থাকছে এস আই ডিআই প্রোগ্রাম কাউন্টার মানে হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন পয়েন্টের আইপি বাকি তোমার ডিফারেন্ট যে রেজিস্টার আছে তোমার কন্টেন্ট তোমার দেখাচ্ছে তাহলে অ্যাকচুয়ালি তোমার রেজাল্টটা কোথায় আছে এক্স এর মধ্যে ঠিক আছে স্টেপসটা বোঝা গেল অ্যাসেম্বল দিয়ে কোডটাকে টাইপ করছি আর জি কমেন্ট দিয়ে আমরা কোডটাকে রান করছি কোডটাকে রান করতে গেলে আমাকে অবশ্যই হলটের যে ইনস্ট্রাকশনের যে অ্যাড্রেস তার পরের অ্যাড্রেসটাকে আমাকে স্পেসিফাই করতে হবে অর্থাৎ জিরো ওয়ান জিরো সিক্স যদি আমাদের হল্ট ইনস্ট্রাকশন থাকে তার পরের অ্যাড্রেসটা কত জিরো ওয়ান জিরো সেভেন তুমি জিরো ওয়ান জিরো সিক্স দিয়েও তুমি কিন্তু রান করাতে পারো আমার কোডটা যখন এক্সিকিউট করে গেল তখন কিন্তু প্রত্যেকটা রেজিস্টারে কিন্তু আমাকে কন্টেন্ট দেখাচ্ছে এরকমভাবে এবার তুমি চাইছো যে স্যার আমি এত কিছু দেখবো না আমি অনলি আমি এক্সের কন্টেন্ট দেখবো আমি বাকি কারো কন্টেন্ট দেখবো না তখন তুমি আবার যখন এন্টার প্রেস করবে তখন তোমার আবার এই হাইপেন্টটা অ্যাপিয়ার করবে তোমার কমেন্ট ফর্মটা তুমি এখানে জাস্ট টাইপ করো আর টাইপ করে লেখা লেখো এ এক্স দিয়ে এন্টার মানে আর মানে হচ্ছে রেজিস্টার আর এক্সটা তোমার রেজিস্টারের নাম অর্থাৎ তুমি এক্সের এখন কন্টেন্ট দেখবে তখন তোমাকে দেখাবে রেজাল্টটা এ এক্সি তোমাকে দেখাচ্ছে থ্রি সিক্স নাইন নাইন অর্থাৎ এই সঙ্গে কিন্তু তোমাকে আর কিছু দেখাচ্ছে না অনলি এক্সের কন্টেন্ট তোমাকে ডিসপ্লে করছে ওকে বুঝা গেল

এটা তোমার এটা তোমার হচ্ছে থ্রি বাই ইনস্ট্রাকশন মানে এটা তোমার ওয়ান জিরো ওয়ান ডবল জিরো তোমার এখানে থ্রি আসবে বেসিক্যালি তোমার তিনটে অ্যাড্রেস লাগবে কারণ এটা থ্রি বাই ইনস্ট্রাকশন ওয়ান টু থ্রি ফোর আছে তোমার একটা সিক্সটিন বিট ডেটা আছে তাহলে এটা টু বাইট এটা হচ্ছে ওয়ান বাইট তো তিনটে তোমার মেমোরি অ্যাড্রেস লাগবে ওয়ান ডবল জিরো ওয়ান ডবল জিরো ওয়ান ওয়ান ডবল জিরো টু তারপর তোমার আবার দেখো নেক্সট অ্যাপে করছে ওয়ান ডবল জিরো থ্রি হ্যা জোর ওয়ান জিরো থ্রি আবার তোমার দেখো থ্রি ফোর ফাইভ নেবে এখানে তোমার এটা তোমার আসবে সিক্স অ্যাকচুয়ালি আবার সিক্স সেভেন করার পর তোমার এটা আসবে এইট এটা তোমার আসবে নাইন তখন তোমাকে এখানে এটা করতে হবে জিরো ওয়ান জিরো নাইন মানে যেটা আসবে তোমাকে কিন্তু এটা ক্যালকুলেট করতে হচ্ছে না তুমি জাস্ট এন্টার প্রেস করছো ও কিন্তু অ্যাড্রেসটা অ্যাকর্ডিং টু দ্য সাইজ অফ দ্য ইনস্ট্রাকশন ও কিন্তু অটোমেটিক্যালি ক্যালকুলেট করে নেক্সট অ্যাড্রেসটাকেও ক্যালকুলেট করে নিচ্ছে এটা কিন্তু তোমার হেডেক নয় ওটা কিন্তু তার হেডেক ঠিক আছে তাহলে একটা ওভারঅল একটা একটা স্টেপসটা বোঝা গেল কীভাবে কাজটা করবো আমরা হ্যাঁ সে বলছি এখানে মানে কি বলতে চাচ্ছেন হলতে পড়েছে একটা মানে অ্যাড্রেসকে সেটা কেন করছি আমরা এইরকম এই রকম কোশ্চেনের কী আনসার তোমাকে আমি দেবো বলো একটা অ্যাড্রেস আমি তোমাকে কী বললাম একটা অ্যাড্রেস ছেড়ে কেন করছে আমি বললাম যে তুমি এখানে জিরো ওয়ান জিরো নে হল্টের পরে অ্যাড্রেসটা দিতে পারো আবার তুমি হল্টের অ্যাড্রেসটা তুমি এখানে মেনশন করতে পারো মানে আমার যেখানে এক্সিকিউশন আমার যেখানে ইনস্ট্রাকশনটা কমপ্লিট যে তোমার যে অ্যাড্রেসে সেই অ্যাড্রেসটাকে আমাকে স্পেসিফাই করতে হয় ডিউরিং রানিং অফ দ্য প্রোগ্রাম ঠিক আছে তার জন্য আমি এখানে মানে আমার এখানে অ্যাকচুয়ালি হল্টের পরের অ্যাড্রেসটা মানে হচ্ছে আমার কিন্তু কারেন্ট এখন কিন্তু এস পির আমার যে এস পি বলছে আমার যে ইনস্ট্রাকশন পয়েন্টটা তার কিন্তু ভ্যালু কিন্তু এখন জিরো ওয়ান জিরো নাইন আমাকে এই আইপি ভ্যালুটাকে এখানে স্পেসিফাই করতে হয় জিয়ের কাছে রান সময় ঠিক আছে ওভারঅল স্টেপটা সবাই বুঝতে পেরেছ কীভাবে কাজ করছে আমার কীভাবে রান করাবো প্রোগ্রামটাকে তো আমাদের যাদের যাদের ল্যাপটপ বা ডেস্কটপ আছে আমরা তাদের এটা নিজেরাই করতে পারবো

তোমার রান করে দেখতে হবে কি থাকছে আইপি ভ্যালু লাস্ট অ্যাড্রেসটা যেটা কিন্তু আইপি মধ্যে থাকবে তার তো কাজই সেটা ইনস্ট্রাকশন পয়েন্ট প্রোগ্রাম কাউন্টার নেক্সট ইনস্ট্রাকশনের অ্যাড্রেসটাকে হোল্ড করে দে তার কাজ তো এগুলো কি আছে আমাদের এখন দেখার দরকার নেই আমি এখন দেখবো আমার কন্টেন্ট কি আছে সেটা আমাদের পারি ওকে ঠিক আছে বোঝা গেল